রেকর্ডিং শুরু হয়ে গেল। তো হচ্ছে কি প্লাগইন পড়ানো যায়? আজকে তিনটা প্লাগইন পড়াবো, তিনটা প্লাগইন পড়ায় পরে হচ্ছে আমরা নেক্সট চলে যাব, ঠিক আছে? উকমার্স চলে যাবো ইনশাল্লাহ। তো হচ্ছে আচ্ছা, আমি প্রথমে জ্যামটা ওপেন করে নিই, জ্যামটা ওপেন করে নিই, সাবল্যামটা ওপেন করে নিই, তারপরের কাজ তারপরে করাচ্ছি। স্যার আমার থিম ডেভেলপমেন্টে একটু প্রবলেম হয়েছে। কি প্রবলেম? আপনি কি প্রবলেম করছেন থিম ডেভেলপমেন্টে? সাইড বার অ্যাড করতে যাই, ওই সাইড বার যতবার অ্যাড করি ততবারই দেখি যে রিফ্রেশ হয়ে আসে নাই। নাই আপনি আপনি ওইটা সাইড বার হচ্ছে আপনার আরে কই, দাঁড়ান আপনারা দেখাই দিচ্ছি, আমার ফাইলটা এখানে আছে। তো হচ্ছে এই সাইড বার ডট পিএইচপিতে এই ডাইনামিক কোডটা লিখতে হবে, এক নাম্বার কাজ। দুই নাম্বার কাজ হচ্ছে ফাংশন ডট পিএইচপিতে এই যে সাইড বার, এই সাইড বারটা প্রথম সাইড বারটা, সাইড বারটা অ্যাড অ্যাকশন লিখতে হবে, অ্যাড অ্যাকশন লিখে এতটুকু কমপ্লিট করতে হবে। এই দুইটা কাজ করলে আপনার ডাইনামিক্যালি মানে সাইড বার শো করবে, ঠিক আছে? এবং দেখেন এখানে যে আইডিটা, সাইড বার আইডি, ঠিক আছে, এই আইডিটা আছে হচ্ছে এখানে যে আইডি, আইডি সাইড বার, এই আইডিটা লিখতে হবে। স্যার এইখানে মনে হয় ফাংশন ডট পিএইচপি এর কোডটা একটু কম হয়েছে, এতটুকু কোড মনে হয় না। এতটুকু নিচেরটুকু না হলে অনেক সময় চলে, স্যার তারপরে ওই আইডি সাইড বার আইডি মিনিমাম তো শো করতে চাইলে আপনার ওই আইডিটা লিখতে হবে, আইডি সাইড বার। আইডি পর্যন্ত লিখছি কিন্তু সাইড বার শো করে না, একবার রিফ্রেশ দেই শো করে, আবার দেখি রিফ্রেশ দিলে চলে যায়। শো করে আবার চলে যায়, ওইটা আপনি দেখেন আপনার সিএসএস এর ইয়েগুলা ঠিক আছে কিনা। আপনি ওই সিএসএস এ মনে হয় কোন এক জায়গায় এই যে উপরের এই কয়েকটা অংশে মনে হয় বেজাল করে দিছেন, ঠিক আছে? সাইট কন্টেন্ট ব্যানার মেনু তো সিলেক্ট হয়ে থাকে না, কোনো মেনুতে যখন যাই ওই মেনু সিলেক্ট হয়ে থাকে না, যখন সিলেক্ট ওই সিলেক্ট সিলেক্ট সিলেক্টেড হয়ে যখন আপনি 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 সিএসএস এ চেঞ্জ করেন নাই, যে সিলেক্ট হওয়ার অপশনটা ওইটা আপনি সিএসএস এ চেঞ্জ করেন নাই, ঠিক আছে? ওইটার স্যার ওই সিলেক্ট তো কেটে দেওয়া যায়, সবগুলো কারেন্ট মেনু আইটেম দিলাম তারপরে আর সিলেক্ট হয় না ওইগুলা। আরেকটা লাইনে এই কোড কোড ছিল, ঠিক ঠিক আছে? আপনি আরেকটা লাইনে ছিল আপনার 188 না কত না লাইনে বাদ ছিল, ওইটা ওয়াইজ করা যাবে, করা যাবে, এগুলা সবই করা যাবে। সিএসএস এর কই জানি ছিল স্টাইল, 189 নাম্বার লাইনে ছিল মনে হয় ওটা। হুম হুম এই আপনি সিলেক্টেড এমন ভাবে করবেন, এই সিলেক্টেড নামে সার্চ দিলে যেন আর কোনো কিছু সে না পায়, ঠিক আছে? দেন স্যার আমি একদম রিপ্লেস করে দিছি স্যার, সিলেক্টেড ইয়ে করে পরে একদম রিপ্লেস করে ওই কারেন্ট মেনু আইটেম দিছি। স্যার আমার ওই প্রবলেমটা হয়েছে স্যার, আপনি মেনু সিলেক্ট হয় না স্যার। আপনারা ওই মনোযোগ বসাতে, যাই হোক, এই সিলেক্টেড লেখা আপনি ফাইন্ড দিয়ে দেখবেন কোন জায়গায় যেন সিলেক্টেড না থাকে, কোন এক স্যার জায়গায়। ফাইন্ড দিয়ে সব অল ফাইন্ড দিছি স্যার, সিলেক্টেড লিখে অল ফাইন্ড দিয়ে সবগুলোকে স্যার একসাথে হচ্ছে মার্ক করেই করছি, কপি পেস্ট করছি, কিন্তু তারপরও স্যার কেন জানি সিলেক্টেড হয় নাই। আল্লাহই জানে, এইগুলো আপনাদের ওইটা না আমি দেখে তো পরে আসলে। মনে করছি স্যার ওই হয়তো তাহলে আমি ই করতে পারি নাই, মানে আমার যে মেনু ওই মেনুটার হয়তো আইডি ধরতে পারি নাই, ক্লাস ধরতে পারি নাই, কিন্তু পরে তো এখন দেখেন দেখতেছি এটা এটা হিমাপুর সাথে আমারও মিলে গেছে। জি এটা স্যার এই কারেন্ট মেনু আইটেম কারেন্ট এটাই মেনু দিছি আইটেম স্যার, সেম এটাই, ঠিক আছে? এই কারেন্ট এগুলো সবগুলো একসাথে ধরে তো রিপ্লেস করে দিছি একদম। তারপর কোন এক জায়গায় বাকি রয়েছে এই যে কারেন্ট মেনু আইটেম, ঠিক আছে? আমি যদি শুরু থেকে সার্চ দিয়ে দেখেন কয় জায়গায় আছে, এই এক জায়গায়, ঠিক আছে? এই যে দুই জায়গায়, তার উপরে তো আছে দুই জায়গায়, 220 নাম্বার লাইন, এই লাইনটাতে দেন নাই মনে হয়, নিচে 220 নাম্বার লাইনও একটা আছে কারেন্ট, এই জায়গাটা বেজাল করে, এই জায়গাটাতে দেন নাই, ঠিক আছে? এই জায়গাটার কারণে প্রবলেম হয়েছে আপনাদের। এই নিচে আছে দেখেন কারেন্ট মেনু আইটেম, দেখেন কত জায়গায় আছে, 174 লাইনে, 178 নাম্বার লাইন, 182 নাম্বার লাইনে আছে, তারপর 220 নাম্বার লাইনে সবচেয়ে বেশি প্রবলেম করতেছে, ঠিক আছে? ওই আমি নিচে স্যার মনে হয় টোটাল 5টাতে দিয়েছি। টোটাল কয়টা, একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, টোটাল পাঁচটাই তো, পাঁচটাতে দিলে কাজ করার কথা, তাইলে কাজ করার কথা।
তাহলে স্যার আমারটা করলো না কেন? আমি তো থিম অন্যটা নিছি, এখন আমার লাইন নাম্বার ঠিক মিলে না, তারপর আমি হচ্ছে সিলেক্ট করে সবগুলোই রিপ্লেস করে দিলাম। প্রথম স্যার আমি থিম অন্যটা নিয়ে করছিলাম, হয় নাই বলে শেষে আপনার থিম নিয়ে আমি আবার কাজ করছি, যে তাহলে হয়তো ওইখানে তাও হয় নাই ইয়ে। না? হ্যাঁ, আপনি জি স্যার, কারণ প্রত্যেকটা আপনি দেখবেন প্রত্যেকটা নেভার মেনুর ক্লাস একটা থেকে আরেকটা আলাদা, সবগুলোতে কারেন্ট এরকম কোনো কথা নাই, ঠিক আছে? আপনার ওই কি বলে এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করে আপনার ক্লাস সঠিক ক্লাসটা ধরতে হবে। আপনাদের হিমবাহনে ক্লাসে কোনো একটা গন্ডগোল থাকতে পারে, তা নাহলে এরকমটা হওয়ার কথা না। আচ্ছা আচ্ছা, ওইটা দেখবো না তো, আপাতত ক্লাসটা বাড়াই তারপর দেখতেছি। কি ক্লাস দেখাবো? আচ্ছা, প্লাগ ইন দেখাবো, তার মধ্যে আমি লোকাল হোস্টে চলে যাই। লোকাল হোস্ট, আর লোকাল হোস্টের মধ্যে কি জানি এলইডিপিতে ইচ্ছে ছিল, ঠিক আছে, এলইডিপিতে ছিল, এলইডিপিতে ঢুকে যাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। বাবু বা ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো আপনাদের দোয়ায় ভালো আছি স্যার। কেবল এই তো শুরু হলো, তাই না স্যার? কেবলই শুরু হলো। আচ্ছা, এই হিমাপু, আমাদের 40তম ক্লাসের পরে শাস্তি কি ছিল? মানে যে লেট করবে তাদের শাস্তি কি ছিল? 40তম ক্লাসের পর থেকে কার্যকর হবে? বাবু ভাই, আপনাকে একটা গান গাইতে হবে, বুঝছেন? কবে? এখন আমি তো গিটার ছাড়া তো গান গাইতে পারি না। তাহলে গিটার মনে মনে বাজাইতে হবে সবাই। এই এই দান 40টা ক্লাস আসুক, তারপর থেকে এই দান দামি সব ছুটাই দেব, ঠিক আছে? আপাতত এটা সংসদে বিল পাস, মানে উত্থাপন হয়েছে, এটা পাস হয়েছে, 3 দিন সময় লাগবে, ঠিক আছে? 41তম ডে থেকে কার্যকর শুরু। তো হচ্ছে কি জানি এটাতেই তো, এটাতেই ছিল। তো হচ্ছে আমি অ্যাডমিন প্যানেলে ঢুকি পড়ি। ভাই ওয়ার্ডপ্রেস স্লো না, আমার নেট স্লো। যাই হোক, আসতেছে। আসার আগে আপনাদের কি প্লাগইন আজকে দেখানো যায়? অ্যাডমিন স্টিকি মেনুটা স্যার মানে কাজ করতে পারছিলাম স্যার, করতে পারলে ভালো হয়। সুজাই, একদম সুজাই, খালি ক্লাস অথবা আইডি বসায় দিবেন। অন্যরকম করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে লগইন পেজটা দেখাবো, তার আগে ছোট একটা দেখাই নেই প্লাগইন, তারপর লগ ইন পেজ দেখাবো, তারপর ও কমার্স দেখি দেখানো যায় কিনা, ঠিক আছে? তো হচ্ছে আমি প্রথমে প্লাগইনের নাম লিখে ফেলি, ফরগেট অ্যাবাউট। স্যার আমার তো একটু প্রবলেম হয়ে গেছে গা। আরে খালি প্রবলেম আর প্রবলেম, এত প্রবলেম হয় কিভাবে? এটা স্যার শারীরিক প্রবলেম। হ্যাঁ, এটা শারীরিক প্রবলেম স্যার। কি প্রবলেম হয়েছে আপনার? কানে হেডফোন দিয়ে রাখতে রাখতে কানে কানে স্যার এখন শুনি। ভাই আমারও এরকম সমস্যা হয়, মানে কানে হেডফোন দিয়ে রাখে পরে আমার, আমি কানে শুনি ঠিকই শুনতাম, কিন্তু হচ্ছে কান ব্যথা করতো, হেডফোন দিতে দিতে কান ব্যথা করতো আমার, ডান কান স্যার ব্যথা করতেছে প্রচুর বলে মানে। হ্যাঁ হ্যাঁ, এখন কটন বার খুঁজতেছি, কটন বার পাইতেছি। ডাউনলোড বাটন একটা ছিল, এটা কি জানি ফরগেট অ্যাবাউট। এটা দেখ, হ্যাঁ
যাই হোক, এতো এটা ফরগেট অ্যাবাউট শর্টকোট, শর্টকোট এটা হচ্ছে আমি কপি করলাম, কপি করে প্রথমেই আমি এখানে আগে পেস্ট করে দিই, পরে আপনারা এগুলো মনে থাকে না আপনাদের, আপনাদের ব্রেন হচ্ছে ক্লাস করার পরে সে অন্য ধান্দায় চলে যায়। অন্য ধান্দায় গেলে হবে না, আমাদের করতে হবে, ঠিক আছে, আমাদের ঠিক টাইম মতে সব কিছু করতে হবে। তো এটা হচ্ছে খুব ছোট একটা, কি বলে, ছোট একটা বাটন আমরা তৈরি করব এটা, এবং খুব সুন্দর। এটা হচ্ছে আমি প্রথমেই পোস্টে চলে গেলাম, তার আগে এটা অ্যাক্টিভ, আচ্ছা অ্যাক্টিভ হয়ে গেছে, এখন আমি অল পোস্টে চলে গেলাম, একটা পোস্ট আমি নতুন করে লিখি, ঠিক আছে, আপাতত একটা পোস্ট আমি সুন্দর করে লিখি, তারপর তারপরে কাজ করতেছি। পোস্ট টাইটেল, টাইটেল হচ্ছে আওয়ার নিউ বাটনস, ঠিক আছে, এই হাবি জাবি লিখলাম, ঠিক আছে। লেখার পর আমি হচ্ছে এখানে একটা কথা লিখব, লিখলাম হচ্ছে বা যে কোনো কথা লিখতে পারেন, আমি গো টু নেক্সটে লিখলাম, তো এটা আমি কপি করলাম, ইনসার্ট ডাউনলোড এখানে লেখা আছে, এই ইনসার্ট ডাউনলোড, এটা কি ওইটা ছিল নাকি, এটা স্যার আগের দিন, এটা আগের দিনে সাথে ফাইল ডাউনলোড দেওয়ার জন্য এরকম টাইপের কিছু দেখেছিল। তাহলে এটা গেল কই, ইনসার্ট ডাউনলোড যদি আগের দিনেরটা হয়, তাইলে আজকেরটা কই, ইনসার্ট ডাউনলোড আগের দিনেরটা হলে, এটা জানি কি ছিল, ও ডাউনলোড মনিটর, এটা আগের দিনেরটা ছিল স্যার। এখানে যে উপরে বাটন গুলো আছে না, স্মার্ট স্লাইডারের একটা বাটন আছে, তার বাম পাশে একটা বাটন দেখা যাচ্ছে, ওটা মানে নতুন একটা বাটন, ওটা কিসের জন্য? কোথায় এটা, এখানে, ও স্যার, এই যে যে এটা এটা ইনসার্ট বাটন, হ্যাঁ রাইট, এটা এটা, ঠিক আছে, তার মানে দেখেন এখানে স্মার্ট স্লাইডার থ্রির পাশে কিন্তু এটা চলে আসছে, ঠিক আছে, আমি উপরে খুঁজতেছি এগুলা যে ভাই কই চইলা আসে, মানে বুঝাই মুশকিল। গো টু নেক্সট, এই যে ইউআরএল, ইউআরএল একটা দিয়ে দিই, গুগলের ইউআরএল দিয়ে দিই, গুগলের ইউআরএলটা কপি করে নিয়ে আসলাম, এই দিয়ে দিলাম, অ্যাড না ফল, ওকে, আচ্ছা আচ্ছা, এই নিউ ট্যাবে ওপেন হবে সে, ঠিক আছে, এটার আইকন, এটার কোনো আইকন দিয়ে দিব কিনা, আচ্ছা আইকন দিয়ে দেওয়ার আগে, এটার কাজটা হচ্ছে এই দিলাম, দেওয়ার পরে দেখেন এরকম হয়ে গেছে, ঠিক আছে, এখন এটার যদি আরও এডিট করতে চাই, এডিট করে আইকন, ঠিক আছে, এটার পাশে আইকন যদি এরকম একটা আইকন আমি দিয়ে দিই, এটা বিফোর না আফটার, আফটার না আমি লেখার আগে দিব, আগে দিলে বিফোর, এই যে বিফোর দেখছেন, এই যে একটা একটা আইকন চলে আসলো বাটনের, ঠিক আছে, তো এটাকে আবারও এডিটে চাপ দেই, দেওয়ার পর দেখেন এখান থেকে আইকনগুলো আপনি সিলেক্ট করতে পারবেন, যে কোনো আইকন সিলেক্ট করতে পারবেন, হ্যাঁ, গো টু নেক্সট, এই যে টেমপ্লেট, টেমপ্লেট দরকার নেই, তো হচ্ছে এটা নিউ ট্যাবে ওপেন হবে, এবং এটা এটা কী রকম সাইজ হবে, লার্জ সাইজ যদি দিয়ে দেন, এই যে এরকম দেখেন লার্জ হয়ে গেছে, গো টু নেক্সট, ঠিক আছে, এটার কী করবেন, ফ্ল্যাট রাউন্ডেন দিলে এরকম হবে, গ্লোসি দিলে একটু গ্লোসি হবে আর কি, গ্লোসি রাউন্ডেড, এই যে পপ দেখছেন, এটা দিলে একটু ইয়ে হবে আর কি, যাই হোক, এই পপ রাউন্ডেড, হ্যাঁ, আমরা হচ্ছে এই পপ রাউন্ডেড গ্লোসি, এটাই সুন্দর লাগতেছে, তো আপডেটে ক্লিক করি, পাবলিশে চাপ দিই, তো যাই হোক, আমি হচ্ছে সরাসরি চলে যাই, আমার পেজে চলে যাই, আরে আমি পেজে চলে যাব, পেজ রেখে কোথায় যাই,
আচ্ছা এখানে বাটনটা আসছে না, রিড মোডে চাপ দেই, রিড মোডে চাপ দিলে পাবো। এই যে দেখেন, দেখছেন গো টু নেক্সট, দেখছেন বাটনটা সুন্দর লাগতেছে না, আপনি আইকন অ্যাড করতে পারবেন। বাবা ভাই সুন্দর লাগতেছে না জিনিসটা, এবং এটার মধ্যে আপনি ক্লিক করেন আপনার নেক্সট পেজে ওপেন হবে। ঠিক আছে, মানে আগে যে বাটনটা আমরা সিএসএস দিয়ে লিখতাম ওইটা এখন আরো সুন্দর করে ফেললো, আপনি আইকন যুক্ত করতে পারবেন, যে কোনো একটা লিংক বসায় দিতে পারবেন, চাপ দিবেন নেক্সটে ওপেন হবে। ঠিক আছে, আপনি ওই রকম সেটিং করে নিলে। তো এই প্লাগিনটা আমাদের নিত্য প্রয়োজনীয় প্লাগিন, এটা সবসময় আমাদের কাজে লাগে, এই লিঙ্ক আপ করানো, পোস্টের মধ্যে এটা করানো ওইটা করানো, এগুলো আমাদের লাগে। এটার কারণে এই প্লাগিনটা ইউজ করে আপনারা ভুলে যেতে পারেন। এবং এটার আনফর্চুনেটলি এটার নামও খুব সুন্দর, দেন ফরগেট অ্যাবাউট শর্টকাট বাটন, মানে কি যে তুমি তোমার শর্টকাট বাটন ভুলে যাও। যাই হোক, খুব ভালো একটা নাম। তো এতটুক বুঝছেন, এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে নাকি? প্রবলেম আছে কারো কোনো? বাবু বাবু ভাইয়ের প্রবলেম আছে কি? সুমি আপুর প্রবলেম আছে? সুমি আপু তো এবার চিন্তা করতেছে যে এখন তো প্রবলেম কি, এখন বায়া যে জিনিসগুলো দেখাচ্ছে এই জিনিস যে প্রবলেম যে কোন জায়গায় এইটাই তো খুঁজে পাই না। ঠিক আছে, এটা প্রবলেম খুঁজে পাবে পাবেন না, কারণ এটা ভাই পিএসপি বা হচ্ছে এইচটিএমএল সিএসএস এর কোডিং না। ঠিক আছে, যাই হোক, আমরা মোটামুটিভাবে এরকমটা দেখে ফেলছি। এবার হচ্ছে আর একটা দেখাইতে পারি। আচ্ছা, স্নো এফেক্টটা তো দেখাইছি, ঠিক আছে, ওই স্নো এফেক্টটার ফলে হচ্ছে আমার সাইট আর ওপেন নিউ লিঙ্ক না, আমি এখানেই ওপেন করব নিউ ট্যাব। ঠিক আছে, এই যে কি বা স্নো কি না না আছে, দেখছেন এই যে হালকা একটা স্নো পড়তেছে, এটা হচ্ছে স্নো এফেক্টের কারণে। ঠিক আছে, এটা কালারফুল, বড় ছোট আপনার ইচ্ছা মতো যা মন চা তা করতে পারেন। ঠিক আছে, এটা একটা পানো স্যার, আপনি স্নো পড়া দেখাইছেন, পর থেকে ঠান্ডা পড়ে গেছে স্যার। মানে এটা হচ্ছে একটা কি বলে, মানে উইন্টার সিজনের আগমন। ঠিক আছে, আগমনী বার্তা দিয়ে দিলাম স্নো এফেক্ট দিয়ে না। এটা এটা ভাই এখন থেকে এই স্নো এফেক্টটা হচ্ছে আপনার গ্রীষ্মকালে দেখাবো। ঠিক আছে, উইন্টার সিজনের ছাত্রদের আর দেখাবো না, এটা গ্রীষ্মকালের জন্য তুলে রাখলাম। আর স্টিকি মেনু তো আপনারা দেখছেন, তার মধ্যে কন্ট্যাক্ট ফর্ম, তখন বৃষ্টি দেখা যায় স্যার, ওইটা খুঁজ জানিয়েন বৃষ্টি স্যার, ওখানে আছে ওই প্রো ভার্সনে আছে স্যার, কিন্তু ওইটাই স্যার দরকার ছিল। প্রো ভার্সন আপনি খুঁজবেন আরো, মানে রেইন লিখে সার্চ করে দেখবেন এরকম নামে কোনো প্লাগইন আছে কিনা, অবশ্যই আছে, ওইগুলো আপনি ট্রাই করে করে আপনি বের করবেন। ঠিক আছে, আপনি প্লাগইন সম্বন্ধে বিভিন্ন আপনার মন যা চায় তা হচ্ছে প্লাগইনের সার্চ বক্সে লিখে দিবেন, লিখে দেখবেন আছে কি না। ঠিক আছে, চেক করবেন, কারণ এটা চেক করতে তার পয়সা লাগে না। যাই হোক, এই কন্ট্যাক্ট ফর্ম আছে, কন্ট্যাক্ট ফর্ম 7 আমরা দেখছি, আর একটা ফর্ম আছে ডব্লিউপি ফর্ম। ঠিক আছে, ডব্লিউপি ফর্মসটাও পরে দেখি। তার আগে হচ্ছে এই লগ ইন পেজ, লগ ইন পেজটা কাজ শেষ করি। কই এটা? এটা হচ্ছে প্লাগ ইনে গিয়ে অ্যাড নিউ, অ্যাড নিউ, অ্যাড নিউ, অ্যাড নিউতে এই এমন এক অবস্থা হয়েছে আমার কাছে, শীতকালে মনে হয় যে গরম ভালো, গ্রীষ্মকাল ভালো, যখন গ্রীষ্মকাল আসে তখন মনে হয় যে উইন্টার সিজন ইজ বেস্ট। ঠিক আছে, এখন যে আসলে কোনটা বেস্ট আমি নিজে মানে নিজে বুঝতেছি না। সবচেয়ে স্যার শরৎ, শরৎকাল বেস্ট স্যার, কিন্তু হারাই গেছে শরৎ আর বসন্ত। বসন্ত তো আস্তে আস্তে চলে যাচ্ছে, বসন্ত হারাই গেছে স্যার, বসন্ত আর শরৎ হারাই গেছে, শুধু বর্ষাকাল আর শীতকাল আছে গরম। এখন স্যার বাংলাদেশে দুইটা ঋতু, গ্রীষ্ম আর বর্ষা, ইয়া শীত। কাস্টম লগ ইন পেজ, এটাই তো ছিল।
আগে এটাই, আচ্ছা প্রথমটাই তাহলে ইউজ করি। আপনারা কি করবেন, এই যে এরকমটা করার সাথে সাথে আর যে প্লাগইনটা ইউজ করবেন ওই প্লাগইনটা কি করবেন আপনি, আরে wordpress.org, ঠিক আছে, এটা এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, কেন ডাউনলোড করে নেবেন? ডাউনলোড করার দুইটা সুবিধা আছে। এক হচ্ছে আপনার এটা মনে করেন আপনি যেটা ইউজ করতেছেন প্লাগইন, এই প্লাগইনটা যদি আপনার ওয়ার্ডপ্রেসের কোনো এক সময় না থাকে, বা হচ্ছে আপনি প্রো ভার্সন বানিয়ে দিল, বা কোনো একটা জিনিস আপডেট করতে গিয়া মানে বিপরীতটা করে ফেললো, তো এরকমটা থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি এই জিনিসগুলা আপনি ডাউনলোড করে রাখা দিতে পারেন। কারণ কখন প্রো ভার্সন হয়ে যায়, কখন কি হয়ে যায়, অনেক সময় দেখবেন আপনি লিখে সার্চ বক্সে লিখে সার্চ দিচ্ছেন, দেওয়ার পরেও আপনার এটা আসতেছে না, এই প্লাগইনটা খুঁজে পাচ্ছেন না। তো এরকম ধরনের সমস্যা থেকে সমাধানের জন্য আপনি এই প্লাগইনটা ডাউনলোড করে রাখবেন সব সময়। হ্যাঁ, ডাউনলোড করার পর আপনি এনি টাইম এখান থেকে ওই এখান থেকে আপলোড প্লাগইনে চাপ দিয়ে আপনি ফাইল সিলেক্ট করে নিয়ে আসতে পারবেন। তো এইগুলো ডাউনলোড করে রাখবেন, ডাউনলোডের উপকারিতা অনেক। কালেকশন করে রাখবেন, কালেকশন করে রাখবেন, ওইটার মধ্যে ডাউনলোড দেওয়া দেওয়া খালি থিমগুলা প্লাগইনগুলো ডাউনলোড করে রাখলেন, আপনার প্রয়োজনীয় প্লাগইন। স্যার, এটা জ্যাম বাদে অন্য কোনো জায়গায় হচ্ছে অন্য কোনো ড্রাইভে রাখলে হবে? আপনি ভাই ডাউনলোড করে, আমি wordpress.org থেকে ডাউনলোড করে আপনি যেখানে খুশি ওইখানে রাখেন, সমস্যা কি, সমস্যা নেই। যে আপনি জাস্ট হচ্ছে এখানে গিয়ে আপলোড প্লাগইনে ক্লিক করে আপনি হচ্ছে ফোল্ডার সিলেক্ট করে দিবেন আর কি, এটা আপনি যেখানে খুশি সেখানে রাখতে পারেন। জ্যাম্পের মধ্যে রাখা লাগবে এমন কোনো কথা নাই, ডাউনলোড করা ফাইল এটা যখন আপনি আপলোড দিয়ে ইনস্টল করবেন এটা অটোমেটিক্যালি আপনার জ্যাম্পের ভিতর চলে যাবে ইনস্টল হয়ে। যাই হোক, এটা দিয়ে দিলাম, তো দিয়ে দেওয়ার পর এবার এটার অপশন কই আসলো আমি একটু রিফ্রেশ দিয়ে নেই, কি বলবো, এটা অপশনই তো খুঁজে পাচ্ছি না। এই যে সেটিংয়ে যাওয়ার পরে মনে হয় কি সেটিংয়ে কি পাইছি, এটা তো অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করি নাই। এই এখানেও কাস্টমাইজ আছে, তো এখানের কাস্টমাইজে চাপ দিই, প্লাগইনের মধ্যেও কাস্টমাইজ আছে। ঠিক আছে, প্লাগইনের কাস্টমাইজ ছাড়াও আপনারা পাবেন, এই লগ ইন দেখছেন, এই লগ ইন আইসে পড়ছে এটা। ঠিক আছে, তো এটাকে অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ, স্কিপ দ্য স্টেপ না, অ্যালাউ অ্যান্ড কন্টিনিউতে দেই। আরে কি কয়, এটা দেওয়ার আগে যদি এরকম হয়ে গেল ঘটনা কি? ঘটনা কি একটু দেখে নেই তো। যাই হোক, কি রে ভাই, এখন তো সব কিছু দেখে আমার এডিট করার অপশন দিয়ে দিচ্ছে। এটা আসলে গুড সাইন, এডিট করার অপশন দিয়ে দিচ্ছে। আমি অ্যাডমিন প্যানেলে আবারও একটু ঢুকি, অ্যাডমিন প্যানেলে ঢুকি, এটা করার আগে আমরা আরও কিছু করে নেই। ঠিক আছে, আরও কিছু করে নেই আমরা, হচ্ছে এই লগ ইনের এটার মধ্যে সেটিং আছে, এই সেটিংয়ে চাপ দেই। চাপ দেওয়ার পর এই যে সেটিং সেশন এক্সপায়ার, ঠিক আছে, এই যে এই সেশন এক্সপায়ার এটার কাজ কি, এটার কাজ হচ্ছে আমরা দেখা যাচ্ছে যদি এই যে লগ ইন অবস্থায় থাকি, এটা নির্দিষ্ট একটা সময় যেমন 48 ঘন্টা পর বা 14 দিন পরে কিন্তু এটা অটোমেটিক্যালি লগ আউট হয়ে যায়। আপনি সেশন এক্সপায়ার যদি এখানে 5 মিনিট লিখে দেন বা যদি 1 মিনিট লিখে দেন, আপনার 1 মিনিট পরে অটোমেটিক্যালি সে কিন্তু আপনার লগ আউট করাই দিবে আপনাকে। ঠিক আছে, আপনি যদি এরকম একটা সেশন রাইখা দিতে চান, অটোমেটিক্যালি আপনার নির্দিষ্ট একটা সময় পরে আপনাকে লগ আউট করাই দিবে। ঠিক আছে, এটা আপনি যদি 1 লেখেন,
একের পর এক মিনিট পর আমাকে লগ আউট করে দিবি। তো দাঁড়ান এটা আগে একটু চেক করে নেই, ঠিক আছে? এক মিনিট পরে দেয় কি না। তো সেভ চেঞ্জ দিলাম, এবার শুধু সেভ চেঞ্জ দিলে হবে না, ঠিক আছে? আমি এখান থেকে লগ আউট করে লগ ইনটা করে নেই। ওরে দেখছেন অটোমেটিক্যালি কি সুন্দর, ওই আগেরটা থেকে এখন ভালো লাগে না লগ ইন পেজটা? জি স্যার। স্যার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কি থিম থেকে পাইলো নাকি? থিম থেকে, আগে তো কি রকম সাদা মাটা ছিল, এখন তো যাই হোক এখন একটু ভালো লাগতেছে। এখন বসন্তে, বসন্ত বলতে বলতে বসন্তের ছোঁয়া। তো এই যে দেখেন আমি লগ ইন করলাম, লগ ইন করার পরে আমি এক মিনিট টাইম ধরি, এক মিনিট টাইম কাউন্ট করি। এই কাউন্টার আছে না এখানে? অ্যালার্ম অ্যান্ড ক্লক, স্টপ ওয়াচ কোথায়? আচ্ছা এখানে এক মিনিট আমি ধরি, যদিও বা এক মিনিটের আগে আমাকে করাই দিবে, কারণ এটা একটু দেরিতে ওপেন করছি। তো আমি চেক করে দেখি যে আমাকে এরকমটা করে কিনা, সে কি অটোমেটিক লগ আউট দেখায় কিনা। স্যার হ্যাঁ বলেন। এর মাঝখানে স্যার একটা কথা জিগাই বলেন, এমনি মানে সবারই আপনার হচ্ছে কারো কাছে পায়োনর বা পেপলের অ্যাকাউন্ট আছে? পায়োনিয়ার আমার কাছে, আমার কাছে ছিল পায়োনিয়ার অ্যাকাউন্টটা, কিন্তু কোনো কারণে আমার ওইটা একটু প্রবলেম হয়েছে আর কি। এই যে দেখেন এক মিনিট পরে অটোমেটিক্যালি লগ আউট করে ফেলছি, এবার আপনি ঢুকতে পারবেন না লগ ইন ছাড়া, ঠিক আছে? অটোমেটিক্যালি আপনাকে লগ আউট করে দিবে, আপনাকে আবার হচ্ছে এখন লগ ইন চাপ দিয়ে ঢুকতে হবে। আমি এই যে স্টপ করে রাখলাম, তো এটা জানি কই থেকে করছিলাম, সেটিং থেকে, ঠিক আছে? এরকম সেশন আপনি 48 ঘন্টা বা নির্দিষ্ট একটা টাইম দিয়ে দিতে পারেন, ঠিক আছে? তো দরকার নেই আমার আপাতত, এটা দরকার নেই। তো হচ্ছে এটাতে রিসেট ডিফল্ট সেটিং দরকার নেই, আর দরকার নেই এগুলা, ঠিক আছে? এই যে লাস্ট একটা, লাস্ট একটা হচ্ছে রিমুভ সেটিং অন, এটা যদি আপনি রিসেটিং অন করে দেন, আপনি যদি এটা আনইনস্টল করে দেন, তারপরে আপনি যখন এটা আবার ইনস্টল করেন তখন এই জায়গা থেকে আসবে, এটার কারণে নিচের এই ফাংশনটা দরকার নেই অন করার। ওয়ানলি নেম, আচ্ছা এগুলো দরকার নেই। আপনি এই যে ওয়ানলি ইউজার নেম, ওয়ানলি ইউজার নেম দিয়েও আপনি লগ ইন করাতে পারেন, ওয়ানলি ইমেল দিয়েও করাতে পারেন, দরকার নেই। ইউজার নেম আর ইমেল আমি বোথ করে দিলাম, ঠিক আছে? এটা আপাতত দরকার নেই। এই কাস্টমাইজ, এই কাস্টমাইজে চাপ দেই, এখন হবে কাস্টমাইজ, এই কাস্টমাইজে চাপ দিয়ে তো আবার লগ আউট করাই ফেলছি। কাস্টমাইজে আমরা চলে আসলাম। এখন হচ্ছে আমরা দেখি মজাদার কিছু কিছু জিনিস কি দেখতে পাই এটার মধ্যে, আসলে কি আছে, কি এমন আছে, ঠিক আছে? তো হচ্ছে থিমের মধ্যে চাপ দেই, ওরে বাবা এটা তো বিভিন্ন প্রকার থিম আছে, এটা তো ডিফল্ট, ডিফল্ট না, এটা দিয়ে দেখি তো। ও ওরে বাবা ওইটা আবার প্রো ভার্সন চাই, ঠিক আছে? লাইফ টাইম যদি আপনি ইউজ করতে চান, মানে একটা সাইটে $399, $399-এ ভাই কয় টাকা আছে বাংলাদেশের? কমপক্ষে স্যার 32,000 টাকার মতো আসবে স্যার। এটা কি এখন আমি ক্রস করি নাই ভাই? এটা ক্রস করে দিই, দরকার আনেন ভাই একটা নিবেন নাকি এগুলা? আবার দেখেন ইয়ারলি আপনি বাৎসরিক নিতে পারেন, $199 বাৎসরিক, ঠিক আছে? এই বাৎসরিক কত, $199, তাও তো প্রায় 16,000 টাকা আছে। হ্যাঁ আবার ইয়ারলি স্টার্ট আপ আছে, প্রফেশনাল দরকার নেই ভাই, বিভিন্ন ফিচার দরকার নেই, এটা ভাই মিনিমাইজ করে রাখি, এটা দরকার নেই। আমাদের ডিফল্টটা কি কম সুন্দর দেখা যায়? ডিফল্টটাই তো মাশাল্লাহ কত সুন্দর দেখা যায়, এটা দিয়েই হবে।
ডিজেবলে করেন, ডিজেবলে করতে চাপ দিলে লোগোটা ডিজেবল হয়ে যাবে, দরকার নেই। আমরা এখানে হচ্ছে একটা লোগো ইমেজ চেঞ্জ করে নিয়ে আসি, আপনি চাইলে এই ওয়ার্ডপ্রেসের লোগোটাও চেঞ্জ করে ফেলতে পারবেন, নিয়ে আসি। আরে আপলোড, আচ্ছা খুঁজতেছে, খুঁজুক সে, আর আপলোডে দিলে আপলোড ফাইল, তাতে আপলোড করে নিয়ে আসি একটা, আপলোড করব, আপলোড ছবি কই পাই, ছোট ছবি, আচ্ছা ডাউনলোড করলেই তো পারি, আচ্ছা ডাউনলোড দরকার নেই, আপাতত ডাউনলোড করার সময় নেই। তো হচ্ছে আমার যে ছবি তো কিছু খাবার দাবারের ছবি ছিল, কই ওইগুলা, ধরেন এটাই আপনি লোগো হিসেবে আনতে চান, মিডিয়া ফাইলের আজকে কি হইলো, লোডিং নিচ্ছে আজকে সে, এই মিডিয়াকে আমাদের সাথে রাগ করলো নাকি, আজকে মিডিয়াটাই লোডিং নিচ্ছে, তো এটা দেখা মনে হয় ঠিক আছে। দেখেন এখানে আপনি চাইলে আপনি যে ওয়ার্ডপ্রেসে যে লোগো ইমেজটা, এই লোগো ইমেজটা চেঞ্জ করতে পারেন যে কোনো মুহূর্তে, এই যে লোগোর হাই টু ইট, হ্যাঁ এটা এটা ভাই আপনি কই রাখবেন, আপনি আপনার ইচ্ছা মতো ভাই রাখতে পারেন, ঠিক 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 আছে ভাই, ইচ্ছা মতো হাই টু ইট দিতে পারেন, লোগো হাই, আচ্ছা 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 হাইট, ঠিক আছে। দেখেন এটা এটা কিন্তু আপনার লগ ইন পেজটা আর একটু নিচে নিতে পারেন বা আপনার পছন্দ অনুযায়ী, স্পেস বটম নিচে কতটুকু ফাঁকা রাখতে চান ওইটাও করতে পারেন, লোগো ইউআরএল এ আপনি দিয়ে দিতে পারেন, এই লোগো যদি ইউআরএল দিয়ে দেন আপনি লোগোতে চাপ দিলে সে হচ্ছে ওই ইউআরএল এ নিয়ে যাবে, ঠিক আছে। আর লোগো টাইটেল হচ্ছে দিয়ে দেন, সমস্যা নাই, লগ ইন পেজ টাইটেল দরকার নেই আপাতত, তো আপাতত এখানে এতটুকু থাক, এখানে কি চেঞ্জ টেমপ্লেট দরকার নেই, চেঞ্জ টেমপ্লেট করা, চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করা যায়, হ্যাঁ এই তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার অপশন পাইয়া ফেলছি। যাই হোক ভাই, এই যে কি সুন্দর, আহা রে ঠিক আছে, সুন্দর না, ওরে বাবা ওইটা দিয়ে আরও বেশি সুন্দর, কোনোটা থেকে তো কোনোটা কম সুন্দর না, ঠিক আছে। এমন কি ভাই আপনি এখানে রিপিট অপশন আছে, রিপিট এক্স তো আমরা জানি, নো রিপিট দিয়ে দিই, এই সেন্টার আছে, হ্যাঁ এই বিভিন্ন আছে, রাইট টপ বিভিন্ন আছে, ঠিক আছে। আপনি পজিশনও সিলেক্ট করে দিতে পারবেন এবং এই ব্যাকগ্রাউন্ড সাইজটা আপনি কভারে রাখবেন, দেন ইনহেরিটেন্সে কেমন দেখা যায়, ঠিক আছে। এই যে কভারে রাখবেন, সবসময় কভারে থাকবে সে, এনেবল ব্যাকগ্রাউন্ড ভিডিও, হ্যাঁ চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড ভিডিও দিয়ে দিতে পারেন, কই ভিডিও এটা, সিলেক্ট ভিডিও, আজকে মিডিয়া ফাইলের কি হইলো এই জিনিসটাই তো আমি বুঝতেছি না স্যার, ও মনে হয় খাবার দাবার নিব না, মানে আজকে তো এই মেজাজটাই আমার, এই মিডিয়াটা একদম ইয়ে করে ফেলতেছে, মেজাজ গরম করে ফেলতেছে, এটার জন্য দেখাতে পারতেছি না কিছু কাজ, লোগো চেঞ্জটা দেখাতে পারতেছি না। আপনার চাইলে এখান থেকে সিলেক্ট, এই যে মিডিয়াটা আজকে লোডিং হচ্ছে ভাই, কেন লোডিং হচ্ছে, আচ্ছা এটারে আবার আমি লগ আউট দিয়ে দেখি ভাই, এটারে কাইটে আবার নতুন করে প্রবেশ করি, এটারে লগ আউট দিয়ে কেটে নতুন করে প্রবেশ করি, কাইটাতে এই জ্যামটা আবার ওপেন অন করি, এটা এ মিডিয়া যদি আজকে লুড নেয় তাইলে আজকে কেমনে কি করাবো, এ মিডিয়া এটা সব প্লাগইন মনে বেশি হয়ে গেছে, আর প্লাগইন ও কিছু ডিঅ্যাক্টিভ কইরা রাখি, হ্যাঁ ওইটা প্লাগইন ফ্যাক্ট, এটা ফ্যাক্ট না, কিন্তু মিডিয়াটা আজকে লুড হচ্ছে, বুঝতেছি না, সমস্যা নেই, আমরা কিছু প্লাগইন আনইনস্টল টিনস্টল কইরা এটারে কোনো রকম সান্ত্বনা দিয়ে আমাদের পাশে রাখি, ঠিক আছে। অ্যাডমিন, হ্যাঁ
অ্যাডমিন এই ইউজার নেম, ইউজার নাম ছিল আমাদের অ্যাডমিন, পাসওয়ার্ড ছিল অ্যাডমিন। আচ্ছা প্লাগইন কিছু আনইনস্টল করে দেই, যদিও বা এখন ঠিক হয়ে যাইতে পারে, তারপরে আমরা কিছু প্লাগইন তো অনেক করে ফেলছি, দেখা দেখা আনইনস্টল করি। ওয়ার্ডপ্রেস রিসেট, রিসেটটা আপাতত দরকার নেই। ডিলেডি কইরা দেই। তারপর হচ্ছে ক্লাসিক এডিটর, এটা দরকার। এই ডাউনলোড মনিটর, এটা দেখায় ফেলছি না আপনাদের, ডাউনলোড মনিটর এটা ডিঅ্যাক্টিভ করে দিই আপাতত। তারপর হচ্ছে ফু গ্যালারি, না ফু গ্যালারিটা থাকুক। হ্যাঁ এ ফরগেট অ্যাবাউট শর্টকাট বাটন, এটা তা যাই হোক, এটা ছোট একটা অ্যাপ, এটাও আমরা ডিঅ্যাক্টিভ করে দিলাম। তারপর হচ্ছে স্টিকি মেনু, স্টিকি মেনুটাও ডিঅ্যাক্টিভ করে দিই, স্কিপ অ্যান্ড ডিঅ্যাক্টিভ করে দিলাম। অ্যাডমিন অ্যাডমিন ও আচ্ছা, 1 মিনিট পরে পরে আমার হয়ে যাবে, আমি তো ওইটা এখনো অ্যাডমিন। আচ্ছা আরে কি কি বেজালে পড়লাম, ওই 1 মিনিটের ওইটা আমার আমি সেট আপ করে দিয়ে আসি সবার আগে। ওইটা কই লগ ইন, লগ ইনের সেটিংটা এই যে 1 মিনিট দিয়ে রাখছি তো, এতেই তো পেজ লাগাই দিচ্ছে সেভ চেঞ্জ, দেখছেন এই যে এখন জিরো হয়েছে। এখন লগ আউট দিয়ে লগ ইন করি, এখানে 1 মিনিট পরে পরে আমাকে ক্যান বারবার সে লগ আউট করায় ফেলতেছে, এখন তো চাই দেখি আমাদের কাজ অন্য জায়গায়। ওইটা ওইটা আমি সেশনটা জিরো করে দিছি, এখন আর প্রবলেম নেই, এখন কাস্টমাইজে যাই। আমরা জানি কইছিলাম লোক উঠেছিলাম, এই লোক ইমেজ ডিজেবল, লোক দরকার নাই, আমি ডিজেবল করবো না, আমি একটা লোক ইমেজ নিব। এই যে লোড নিয়ে নিছি, ঠিক আছে, এটা হচ্ছে আপনার ওই ওই সময়ের কারণে হয়েছে, 1 মিনিট দেওয়ার কারণে অনেক প্রবলেম দেখেছে। যাই হোক এই লোগোটা আমি কি লোগো দিব, ঠিক আছে, এই লোগোটা হচ্ছে আরে কি সুন্দর সুন্দর লিচি না স্ট্রবেরি, যাই হোক যেটাই হোক, এই যে এরকমটা করে দিছি। আপনি ব্যাকগ্রাউন্ডটা চাইলে পরিবর্তন করে দিতে পারেন, বা ব্যাকগ্রাউন্ড ইমেজ চাইলে আপনি লোড করাতে পারেন। আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটাই লোড করাই, আমার প্রিয় ইমেজ আছে ওইটা আমি লোড করাই নিই। কোথায় আমার প্রিয় ইমেজগুলা, ওয়ালপেপারে ক্লিক করি, এটার মধ্যে ক্লিক করলে কিছু ইমেজ আছে আমার মোটামুটি প্রিয়, না এটা লগ লগ ইনের ভিতরে চাপা পড়ে যাবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ দেন স্যার, এই তো কি বলে, এটা তো বেশি রং চং চঙা দেখা যায়। যাই হোক এরকমটা আপনি আপলোডও করতে পারেন, বা আপনি ওদেরটাও করে ফেলতে পারেন, ঠিক আছে, এটা আপনার ইচ্ছা। দেখেন ওদেরটা আমি একটা রিমুভ করে দিলাম, এবার ওদেরটা ওদেরটাই তো সুন্দর লাগতেছে। হ্যাঁ যাই হোক, এই খাবার দাবারের সাথে খাবার দাবার রিমা নাই, ঠিক আছে, তো নো রিপিট। আচ্ছা নিচের অপশনগুলো অবশ্যই আপনারা HTML CSS এই কাজগুলো করলে করে থাকলে আপনারা বুঝবেন। আপনারা চাইলে পিছনে ব্যাকগ্রাউন্ড একটা কি বলে একটা ভিডিও অ্যাড করে দিতে পারেন ছোট, এবং ভিডিওটা ছোটখাটো হলে বেশ ভালো হয়। জিপ ফাইল দিলে হবে, যাই হোক আপাতত এটা পাবলিশে দিয়ে দেই এতটুকু। তো ব্যাকগ্রাউন্ডের পরে কাস্টমাইজ লগ ইন লগ আউট ফর্ম, এই যে এইটার ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করে দিই, এইটার ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি এখন চেঞ্জ করে দিব।
দরকার নেই। ও এতটুকু হইলো, যাই হোক এতটুকু হইছে তো, যাই হোক একটা সৌন্দর্যের একটা ছাপ পড়ছে। পড়ুক, আমরা এরকমটাই চাই। চাইলে এটার ব্যাকগ্রাউন্ড কালারও আমরা এরকম কালো বানায় ফেলতে পারি, কালোই থাক, কালোই ভালো, ঠিক আছে। এই ফর্ম উইথ দেখেন, এই উইথটা আমরা করে দিতে পারি আমাদের ইচ্ছা মতে, ঠিক আছে। এটি একটু উইথটা এরকম থাকুক, এবং ফর্ম হাইট, হ্যাঁ না না হাইটটা এরকমই থাকুক। ফর্ম রুটের, হ্যাঁ আচ্ছা কী কই, রেডিয়াস, রেডিয়াস একটু এরকম থাকলে ভালোই হয়। শেডো, এটার আবার শেডো আছে, বা পিছনে কালারটার জন্য শেডোটা বোঝা যাচ্ছে না, যাই হোক। ফর্ম শেডো আমরা কিছুটা দিয়ে দিলাম, হ্যাঁ ফর্ম শেডো অপাসিটি, ও আচ্ছা অপাসিটি দেখেন এখন দেখা যাচ্ছে, এটার একটু অপাসিটি বানিয়ে দিলাম 14%। তো এটার প্যাডিং, প্যাডিং প্যাডিংও আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন, বর্ডারও দিয়ে দিতে পারেন সিএসএস করে। ফিল্ডের ব্যাকগ্রাউন্ড কালার আপনি চেঞ্জ করতে পারেন, ঠিক আছে, এবং ফিল্ডের টেক্সট কালারও আপনি চেঞ্জ করে দিতে পারেন। টেক্সট কালার সাদা দিয়ে দিই, সাদা, এই সাদা দিয়ে দিলাম, ঠিক আছে। তো নিচের আরও অনেক কিছু আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, এগুলো দেখে নেবেন, ঠিক আছে। চেঞ্জ করার অপশনগুলো আপনারা দেখে নেবেন যে আপনারা কী কী চেঞ্জ করতে পারেন। তো আপাতত আমি এতটুকু ফর্ম করে দিলাম, করে দেওয়ার পর এটা পাবলিশে চাপ দেই, পাবলিশ হয়ে গেল। চেঞ্জ টেমপ্লেট না, টেমপ্লেট চেঞ্জ করার পয়সা নাই। চেঞ্জ ফুটার, ফুটার হচ্ছে নিজের নিচের সাইড। আচ্ছা আমরা আসতেছি এগুলো এক এক করে, দেখেন এগুলোও আপনি চেঞ্জ করতে পারেন, এটাও আপনি কাস্টম ফর্ম চাইলে আপনি অ্যাড করে দিতে পারেন, মানে আপনি অনেকভাবেই করতে পারেন। তো যাই হোক, কাস্টমাইজ লগ ইন ফর্ম করলাম, কাস্টমাইজ ফরগেট ফর্ম, ঠিক আছে, ফরগেট ফর্ম, ফরগেট ফর্মটা হচ্ছে আপনি যখন ফরগেট পাসওয়ার্ডে চাপ দিবেন তখন ওইটা আসবে। যাই হোক, ফরগেট ফর্ম, তারপর এই ক্যাপচার, ক্যাপচারের ব্যবস্থাও করে দিতে পারেন, কি করা যাবে ক্যাপচারের ব্যবস্থা। ওরে বাবা, এটা প্রিমিয়াম ফিচার দেখছেন, চাপ দিতে প্রিমিয়াম ফিচার, আপনি ক্যাপচার ব্যবস্থা করে ফেলতে পারবেন, গুগল ক্যাপচার, যেটা আমরা দেখাই যে আমাদের প্রুফ করতে হয়, তিনটা চারটা লেখা থাকে ওই অনুরূপ লেখা লিখতে হয়। এবার বাটন বিউটি, আরে ভাই এটা বাটন কই, এই যে বাটন বিউটি নিচের বাটন, লগ ইন বাটনটা, ঠিক আছে। এই ভাই আরে এটা কালা বানায় ফেললাম, যাই হোক কালো কালোই ভালো। এটার বর্ডার কালার, বর্ডার কালারটা আর এটা একটু এরকম করে দে। বাটন কালার, এই বাটন কালার না একবার দিলাম, বাটন বর্ডার, ওরে বাবা কত অপশন। বাটন টেক্সট কালার, এই টেক্সট কালার, ঠিক আছে, বাটনের টেক্সট কালার, টেক্সট কালার এটা নীল রাখি, না নীল না, এই মনে করেন যে এরকমটাই রাখলাম, আপনারা আপনাদের ইচ্ছা মতে রাখতে পারেন। এই বাটন সাইজ, বাটন সাইজ তো আপনারা করে নিতে পারেন, ঠিক আছে। এই রেডিয়াস, বাটন রেডিয়াস, আচ্ছা রেডিয়াস আছে, এই বাটনের মধ্যেও একটা শেডও চাইলে দিয়ে দিতে পারেন। টেক্সট কালার, টেক্সট সাইজ, মানে সবই তো কম বেশ করা যাচ্ছে। কালো ভালো, থাক, ঠিক আছে। যে হোভার কালার, আচ্ছা হোভার কালার আমি পরিবর্তন করে লাল দিছিলাম, যাই হোক আপনারা এরকম করে ফেলতে পারেন। এই যে হোভার কালারটা এরকম করে দিছিলাম, ঠিক আছে, এই যে লাল হয়ে যাচ্ছে। তো হোভার কালারটা এরকম, এত লাল না দিয়ে এটা দিলে, ওরে বাবা এটা আবার কী কালার দিচ্ছি আমি, যাই হোক এরকমটা দিয়ে দিলাম। এটার আপাতত পাবলিশে চাপ দিয়ে দিই। তো হচ্ছে এটারে করলাম, এবার ইডিট মেসেজ, মেসেজ ইডিট হচ্ছে আপনি ইনভ্যালিড দিলে হচ্ছে আপনার কি দেখাবে, ঠিক আছে। স্ট্রং, স্ট্রং এর মধ্যে ইনভ্যালিড ইউজার নেম, আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করে অন্য কিছু লেখা দিতে পারেন, হ্যাঁ, যে প্লিজ এন্টার কারেক্ট ইউজার নেম, এটাও আপনি লিখে দিতে পারেন। এটা হচ্ছে ফিল্ডার, ঠিক আছে, ফিল্ডারটা আপনার কী কী পরিবর্তন সে আনবে এরকমটা। ওয়েলকাম মেসেজ,
এটার মধ্যে অনেক কিছু আছে, আপনি লগ ইন করলে আপনাকে কি লেখা দেখাবে কি লেখা দেখাবে না, এরকম অনেক ধরনের আছে, কাস্টম সিএসএস আছে, অনেকগুলোই আছে। যাই হোক, আমি আপাতত এটারে এরকম পর্যায়ে রাখি, কারণ এটা কাজ করতে গেলে আপনি কাজের শেষ হবে না। স্যার, এখানে আমরা যে অ্যাবাউট ফরগেট ফর্ম একটা দেখলাম, ওই অপশনটা তো স্যার আমাদের এখানে ক্রিয়েট করা নাই, কিন্তু ওইটা যদি আমি ওখানে কাজ করে দিই তাহলে কি কাজ করবে? লস্ট ইউর পাসওয়ার্ড, এই যে এটাই তো লস্ট ইউর পাসওয়ার্ড, এই তো আপনার ফরগেট পাসওয়ার্ড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই যে ব্যাচ 6 চলে গেছে। ঠিক আছে, অ্যাডমিন প্যানেলে আবার যাই, অ্যাডমিন, এটার রেজিস্টার অপশনটা দ্বারা নিয়ে আসি, এটা রেজিস্টার অপশনটা নিয়ে আসি। আগে এটা অ্যাডমিন, ভাই এটারে কি করে করলাম এখন, তো যাই হোক, আমরা লগ ইন ফর্মটা তো পাল্টাইতে পারছি, ওয়ার্ডপ্রেসের ওইগুলা থেকে বাঁচছি, এটাই ভাই কম বড় কিছু না। ঠিক আছে, এখন তো আলমিন ভাই চিন্তা করতেছে যে যাই হোক ভালোই হইলো, নিজের আইডেন্টিফাই এটা দিয়ে আমি সুন্দর একটা প্রজেক্টের মতো সুন্দরভাবে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করবো। অবশ্যই আপনারা সবাই এই কাজগুলো সুন্দর করে ইমপ্লিমেন্ট করেন, ঠিক আছে, আপনাদের প্রজেক্টের মধ্যে সুন্দর করে ইমপ্লিমেন্ট করবেন। তার আগে আমি সেটিংয়ে চলে যাই, আর সেটিংয়ের মধ্যে জেনারেলে ক্লিক করি, মেম্বারশিপ, এনি ওয়ান ক্যান রেজিস্টার। ঠিক আছে, এবার হচ্ছে রেজিস্ট্রেশন অপশনটা আসবে, এবং রেজিস্ট্রেশন ফর্মটা আপনি এডিট করতে পারবেন চাইলে, আচ্ছা সবই এডিট করতে পারবেন। আবারও একটা লগ আউট দেই, হ্যাঁ লগ আউট দেখছেন, এই যে রেজিস্টার, এই যে লস্ট ইউর পাসওয়ার্ড, এটাই ফরগেট পাসওয়ার্ড, এই দেখেন ফরগেট পাসওয়ার্ড দেখছেন, এই যে ফর্ম জেনারেট পাসওয়ার্ড। হ্যাঁ যাই হোক, এটার অপশনও আপনি জেনারেট পাসওয়ার্ড, এটার অপশনও আপনি ইয়ে করে ফেলতে পারবেন। ঠিক আছে, আপনি যখন লাইভ সার্ভারে যাবেন তখন সেই ইমেল নাম্বার দেখেন, ইউজার নেম অর ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, ইউজার নেম ইমেল অ্যাড্রেস দিয়েও আপনি এরকমটা করতে পারেন। আর যখন লাইভ সার্ভারে যাবেন তখন হচ্ছে আপনার ইমেলে একটা মেসেজ চলে যাবে, আর ওই রেজিস্টার কোথায়, রেজিস্টার ইউজার নেম লিখে আপনি রেজিস্টার করতে পারবেন চাইলে। ঠিক আছে দেখছেন, যাই হোক ফর্মটা মোটামুটি হয়ে গেল, এটাতে অ্যাডমিন প্যানেলে আমি ঢুকে পড়ি, এগুলা বাসায় বসে বসে ভাই আপনারা কাজ করবেন, এগুলা এত বিস্তারিত দেখানোর কিছু নাই। ফ্রি অপশন ফর্ম প্লাগ ইন দ্যাট ইজ ইনক্রিজ রেভিনিউ, ইনক্রিজ ইমেল সাবস্ক্রাইবার, কিপ, দরকার নাই, অনেক কিছুই আছে, মেল টু, মেল টু, মেল টু অপশনও আসে পড়ছে, যাই হোক এটা দরকার নাই আমাদের। তো হচ্ছে অ্যাপিয়ারেন্স কোথায় জানি ছিল, আর লগ ইন, ইম্পোর্ট এক্সপোর্ট দরকার নেই, কাস্টমাইজ করে ফেলছি, এটা সেটিংয়ে গিয়ে দেখি, যাই হোক আপাতত এরকম একটা প্লাগ ইন দেখে ফেললাম, যেটা দিয়ে হচ্ছে আমরা আমাদের ফন্টের যে ফর্মটা, ফর্মটা চাইলে নিজের মতো করে এডিট করতে পারি, নিজের মতো করে লোগো বসাতে পারি, এই লোগোটা ছোট বড় করতে পারি, ব্যাকগ্রাউন্ড ইমেজ করা যায়, মোটামুটিভাবে একটা মোটামুটি প্রফেশনাল একটা লোক আনা যায়। ঠিক আছে, বাকিটা আপনার, বাকিটা আপনারা সুন্দর করে এটা আরও সুন্দর করে উপস্থাপন করবেন, পারা যাবে না এই জিনিসটা? এই জিনিসটা যে না পারবেন তারে তারে কি করা উচিত, তারে দিয়ে একটা সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করানো উচিত, যে আপনি কমপক্ষে 4টা গান টানা গাবেন। ঠিক আছে, এরকম একটা সঙ্গীত অনুষ্ঠান করানো উচিত তারে দেয়া, এবং আমরা তখন 4টা গান শুনে ফেলব। কে পারবেন না এই জিনিসটা, কে পারবেন না বলেন? হ্যাঁ সুমি আপু পারবেন?
ইনশাল্লাহ স্যার। নাকি গান গাওয়ার ভয়ে আপনি ইনশাল্লাহ বলছেন? দুইটাই স্যার। হিমু আপু পারবেন না, জেসমিন আপু, তারপর বাবু ভাই আলমিন ভাই পারবেন না? স্যার মাহফুজুর রহমানের কাছে গান শিখতে চাইতে হবে। গান ভাই আমাদের বাবু ভাইয়ের কাছে শিখতে গেলেই হবে। হ্যাঁ আপনি ভাই টাঙ্গাইলের মানুষ রেখে আপনি মাহফুজুর রহমানের কাছে কেন যাবেন? কি তাহলে তো ভাই, হয়েছি, আচ্ছা মিস্টেক হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে এটা ক্ষমাযোগ্য। তো বাবু ভাই শিখাতে পারবেন না গান? বাবু ভাই কি আমাদের ফি শিখাবে নাকি আবার হচ্ছে তাবিজের মতো হচ্ছে 2 টাকা করে চাইবে? এটা আল্লাহ তাআলাই জানে। বাবু ভাই গিটার ছাড়া নাকি তার গানের গলায় নাকি উঠে না, কি জানি উনি কি করে। যাই হোক, তো আমরা বাটন ক্রিয়েট করে ফেললাম, আর ডাউনলোড মনিটর আর স্নো এফেক্ট তো আমরা গতকালকেই করে ফেলছি, স্টিকি মিনও করে ফেলছি, উফ অনেক মোটামুটি ভালো কাজই করে ফেলছি। তো হচ্ছে আমি একটা ফি একটা দেখাই, ফর্ম দেখাই, যদিও আমরা কন্ট্যাক্ট ফর্ম 7 দেখছিলাম, ওই কন্ট্যাক্ট ফর্ম 7ও কিন্তু যথেষ্ট। আরে থাক, কন্ট্যাক্ট ফর্ম 7 তো আপনারা বুঝেনি যে ফর্ম তৈরি করার জন্য, এটা আমরা প্রথমেই কন্ট্যাক্ট ফর্ম 7 আর হচ্ছে ক্লাসিক ক্লাসিক এডিটর এই দুইটা একদম সবার প্রথম দিনই দেখাইছিলাম। আর তো হচ্ছে আমি কন্ট্যাক্ট ফর্ম 7 না, আমি আরেকটা ফর্ম ক্রিয়েট করব, ডব্লিউপি ফর্ম, ডব্লিউপি ফর্ম। আর ডব্লিউপি ফর্ম আমি ইউজ করি, কোথায় ডব্লিউপি ফর্ম, এই তো ডব্লিউপি ফর্ম, এটাই তো। এটা ইনস্টল দেই, এটা ইনস্টল দেই, ইনস্টল হচ্ছে হচ্ছে হচ্ছে, হোক ইনস্টল। স্যার এটার নামটাই করে দিন। আচ্ছা এটা এটা নাম দেই নাই না, আচ্ছা নামটা আগে কপি করে নেই। স্যার হ্যালো স্যার, হ্যাঁ বলেন স্যার, এই কন্ট্যাক্ট স্যার যখন কন্ট্যাক্ট ফর্ম 7 টা দিয়ে কাজ করছে মানে ওরকম কাজ করা যাবে, হয়তো একটা আপডেট স্যার, আপডেট ওই রকমই কন্ট্যাক্ট ফর্ম 7 ইউজ করেন, একই কথা একই, ঠিক আছে, ও আচ্ছা একই কথা, এগুলা একই টাইপের একই কাজ, তিনটেই তো দেখাইছি। হ্যাঁ হ্যাঁ এই ফরগেট অ্যাবাউট, হ্যাঁ এই তিনটাই দেখাচ্ছি, আজকে তিনটাই দেখাচ্ছি আপনাদের, তিনটা প্লাগইনে আজকে থাক। দেখছেন প্লাগইনের অভাব নাই, আপনারা কতগুলো প্লাগইন চান, আপনাদের তো এ শুধু প্লাগইন দিয়ে তো 15 দিন পার করে দেওয়া যাবে, আপনারা জানেন শুধু প্লাগইন দিয়ে যে 15টা ক্লাস শেষ করে দেওয়া যাবে। যেগুলা ম্যান্ডেটরি স্যার ওগুলা পাইলে হয়েছে স্যার, ওইগুলাই দেখাচ্ছি, তা না হলে আমি তো সিরিয়ালি দেখাতাম, আপনার 15 দিন খালি প্লাগ ইন দেখাই শেষ করে ফেলা যাইত। আচ্ছা কত প্লাগ ইন দেখবেন, যে পরিমাণে প্লাগ ইন আসছে এইখানে করতে কয়েক বছর লেগে যাবে, কয়েক বছর মানে আপনি দেখেন প্লাগ ইন, আপনার যদি দেখানো শুরু করি আপনার এই প্লাগ ইন দেখতে দেখতে কিছুদিন পরে প্লাগ ইনের এমন ভক্ত হবেন, তারপর এইচটিএমএল সিএসএস এর একটা কোড লিখতে গেলে আপনারা শেষ হয়ে যাবেন। বলেন ধর কি আর পিএসপি কোড, পিএসপি কোড এর কথা মনে হলে যে আমি প্লাগ ইনে চলে যাবো, আমি কোডই লিখবো না, কোড সব বাদ। স্যার এমন কোন লিস্ট নাই যে নেসেসারি প্লাগিং গুলা কোনটা কোন কাজে ইউজ হয় এরকম কোন লিস্ট আছে স্যার? নাই কেন, আপনি গুগলে সার্চ দেন, গুগলে সার্চ দিলে আপনি অহরহ শত শত লিস্ট পেয়ে যাবেন। ওইগুলো আপনি পড়ে পড়ে আপনি বাসায় প্র্যাকটিস করবেন, সব কিছুই আছে, এমন কোন জিনিস নাই। গুগল ইউটিউব না থাকলে স্যার দুনিয়া স্যার মানে এত উন্নতি হইতো না স্যার, তাই না স্যার, মানে অ্যাডভান্স হইতো না। এই ট্রাম্পের খবর আমরা পাইতাম না, তারপর শুধু এটা না সব কিছু শেষ শেষ। এই যে দেন আমাদের আমাদের এই ফর্মেরই ওটা কই আসলো, আরে এটা আছে ডব্লিউপি ফর্ম, ঠিক আছে এই যে ডব্লিউপি ফর্ম, আমি অল ফর্মসে চাপ দেই, অল ফর্মস,
ঠিক আছে এই ক্রিয়েট নিউ ফর্মস আপনি ক্রিয়েট নিউ ফর্মস আচ্ছা আমরা একটা নিউ ফর্মস ক্রিয়েট করি ক্রিয়েট নিউ ফর্মস দেই এইটা ক্রিয়েট নিউ ফর্ম এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ফর্ম দরকার নাই আর এটা সিম্পল কন্টাক্ট ফর্ম ঠিক আছে এই যে নিউ জাস্ট অনেকগুলো ফর্ম আছে আচ্ছা আমি সিম্পল সিম্পলি ক্রিয়েট করি আরে ফর্ম নেম তো দিলাম না থাক ঠিক আছে এরকম আপনি চাইলে কোনো একটা জিনিস বাদ দিয়ে দিতে পারবেন অ্যাড করতে পারবেন যা খুশি করতে পারবেন এই ফিল্ড অ্যাড করতে পারবেন আপনি পাসওয়ার্ডের ফিল্ডও অ্যাড করতে পারবেন হ্যাঁ ওর এটা পো ভার্সন চাই কি রে ভাই এগুলো তো সব খালি পো ভার্সন চাই সিঙ্গেল ভার্সন কোনটা স্যার আপনি পেমেন্ট ফিল্ডে যা সব নিচ্ছেন আপনি প্রো ভার্সন চাই মানে কি চাই এটাই তো আমি পেমেন্ট ফিল্ডের গুলাই তো আকর্ষণীয় বেশি বুঝছেন না আপনি যেগুলো ফ্রি তে দেয় ওইগুলো তো আকর্ষণীয় লাগে না নিচের গুলোই তো আকর্ষণীয় বেশি এখন নিচের গুলাতে গেলেই তো এখন ডলার চাই দেখছেন এই পড়তে যেমন আমরা ভাই ফ্রি তেই কাজ করি এই যে এরকম একটা ড্রপ ডাউন ফর্ম আপনারা টেনে এই যে এরকম ভাবে নিয়ে নিতে পারেন আরে কই গেল এটা ড্রপ ডাউন ঠিক আছে এইগুলো এডিট মিনিট করতে পারেন দরকার নেই আমি আপাতত এটা কেটে দিলাম এবার দেখা যায় আমরা কি করতে পারি এটাকে এখানে অ্যাড ফিল্ড মানে ফিল্ডগুলো চাইলে আপনি অ্যাড করতে পারেন কি কি ফিল্ড অ্যাড করতে পারেন এখানে লেখা আছে আচ্ছা রিক্যাপচা অ্যাড করলে কি আপনার ডলার চেয়ে বসে থাকবে নাকি ও এই রিক্যাপটা দিয়ে আনা যায় না এগুলো আনা যায় রিক্যাপটা আনা যায় না যাই হোক আমরা মোটামুটি আমাদের ফর্মে এই কয়েকটা জিনিস আপাতত রাখবো এই যে দেখেন আমি নেমে ক্লিক করলাম এই যে নেম চলে আসলো লেভেল নেম এটা নাম আপনি চেঞ্জ করে অন্য কিছু লেভেল দিতে পারেন ঠিক আছে আর হচ্ছে আপনি কি রাখতে সিম্পল রাখলে যে একটা ঠিক আছে আপনি তিন নাম যদি রাখতে চান চার দেবেন এই ফার্স্ট মিডল লাস্ট এটা আমরা সচরাচর দেখে থাকি তো দরকার নাই আমার ওইটা দরকার নাই আপাতত হচ্ছে আমি এটাকে ফার্স্ট নেম লাস্ট নেমে রাখলাম ডিসক্রিপশন দিতে পারেন এই রিকোয়ার ফিল্ডস রিকোয়ার আমার দরকার এই অ্যাডভান্স অপশনে গেলে এই ফিল্ড সাইজ আপনি লার্জ দিয়ে দিতে পারেন না লার্জ না একটা দিলে লার্জ দিলে চলে মিডিয়াম দিয়ে দিলাম এই ফার্স্ট নেম লাস্ট নেম এই এই হাইট লেভেল চাইলে আপনি এই লেভেলটা হাইট করে দিতে পারেন দরকার নাই সাব লেভেলও হাইট করে দিতে পারেন দরকার নাই আরও কিছু লিখতে চাইলে সিএসএস করতে চাইলে করতে পারবেন তো এটা দরকার নেই অ্যাডভান্স অপশনে গেলে এগুলোই আমরা পাবো তো হচ্ছে এই ইমেলে যদি ক্লিক করি ইমেলের অপশনগুলো চলে আসবে এই এটাতে ক্লিক করলে এটার অপশনগুলো চলে আসতেছে যাই হোক এটা ইনশাল্লাহ আমরা নিজেরাই পারবো তো এই যে ফাইন ফিল্ড অপশনে যদি যাই ফিল্ড অপশন নেম ফার্স্ট নেম লাস্ট নেম মিডল নেম এগুলো তো দেখলামই এগুলো তো দেখেই ফেলছি অ্যাড ফিল্ডে গেলে এই মানে ঘুরে গাড়ে এগুলাই ঠিক আছে এগুলা গিয়ে গাটাগাটি করবেন অন্যগুলা দেখেন ডাক করা যাচ্ছে ঠিক আছে ওই রিক্যাপচারটা ডাকই করা যাচ্ছে না এই রিক্যাপচারটা লাইভ সার্ভারে গেলে কাজ করবে এখানে কাজ করবে না ঠিক আছে কারণ এটা তো আপনার গুগল থেকে ইয়ে হবে রিক্যাপচারটা হবে এটা করতে পারবেন লাইভ সার্ভারে গেলে যাই হোক আমরা মোটামুটি এতটুক দেখে ফেললাম এটার আগে সেভ করি এটার আগে সেভ করি পরেরটা পরে এই তো সেভ করে ফেলছি এটা সেটিংয়ে গেলে জেনারেল জেনারেলের মধ্যে কী ছিল এই ছিল জেনারেল হ্যাঁ সিম্পল কন্ট্যাক্ট ফর্ম এই এই হ্যাঁ এই স্যান্ডিং এনেবল দরকার নেই এর বাকি বাকিগুলো গেলে পো বাসন চাপে এই কনফার্মেশন পর্যন্ত আমাদের আসবে এখানে আপনি চাইলে লিখে দিতে পারেন
কি মেসেজ শো করতে পারে বা হচ্ছে আপনার ফর্মটা যখন চলে যাবে তখন আপনি কি কি করবেন এটাতে আপনি দেখেন আপনি মেসেজও দিয়ে দিতে পারেন বা হচ্ছে আপনি রিডাইরেক্ট করে গো টু ইউআরএলও দিয়ে দিতে পারেন তো আমরা গো টু ইউআরএল দিয়ে দিই গো টু ইউআরএলে আমাদের হোম পেজ দিয়ে দিই সে হচ্ছে আমাদের হোম পেজে নিয়ে যাবে তাহলে থ্যাঙ্কস জানাই থ্যাঙ্কস তাহলে জানাইতে পারি ঠিক আছে থ্যাঙ্কস জানাতে তাহলে ভাই এগুলো লাগবে না ওই মেসেজে আপনি চলে যান এই মেসেজটা তাকে দেখাই দেবে আচ্ছা তার এই মেসেজে দেখা চাইলে আপনি ওই রিডাইরেক্ট করে আপনি হোম পেজে ইউআরএলও দিয়ে তারে হোম পেজেও নিয়ে যাইতে পারেন ঠিক আছে না থাক তাহলে ওয়েলকাম মেসেজ দিয়ে স্বাগতম জানাই তো আপাতত এই দুইটা জিনিস আছে দরকার নেই পেমেন্ট টেমেন্ট এগুলো দরকার নেই প্রবাসনে যাব না যাইতে চাইলে কেউ যদি যাইতে চান এরকমভাবে ওই $400 দিয়ে যাইতে পারেন না $300 জানি কত ডলার জানি ছিল ওই চাইলে যাইতে পারেন কেউ ৩৯৯ চাইলে কেউ একজন যাইতে পারেন কোন একজন সাহসী ব্যক্তি থাকলে যাইতে পারেন যাই হোক ওইটাতে যাই হোক আপাতত এই যে একটা শর্টকোড ক্রিয়েট করলাম ঠিক আছে আরে কোথায় দেখেন একটা ক্রিয়েট করে ফেললাম এটা ডব্লিউপি অ্যাডমিনে যাই ডব্লিউপি অল ফর্মস ঠিক আছে অল ফর্মে গেলে আরে আমার ফর্মসটা ক্রিয়েট হলো এই যে ফর্মসটা ক্রিয়েট হয়েছে এবং এটার একটা শর্টকোড আসছে ঠিক আছে এই শর্টকোড খালি বসায় দিবেন ঠিক আছে এই যে একটা ফর্ম তৈরি করলাম এটা যে শর্টকোডটা এই শর্টকোড আপনি যে হানে বসান ওই হানে চলে আসবে যেমন আমি একটু বসায় দেখি আমাদের একটা পেজে বসাই দেখি আচ্ছা কোন পেজে বসাবো এই লাস্টের কি জানি নাম দিছি এই পেজটা অস্তিত্ব আছে নাকি আছে তো এই পেজটার মধ্যে ক্লিক করলে কী লেখা দেখায় একটু দেখে আসি এই গ্যালারির পরে বসায় দিই ফু গ্যালারির পরে বসাই আরে ফু গ্যালারিটা থাকুক না কি ফু গ্যালারির পরে কি লেখা যায় না নাকি কিছু এন্টারে চাপ দিলে নিচে করে গেছে যাই হোক এটারে আপডেট দিয়ে দিই এবার কই এটা এই ফু গ্যালারিরে এবার এই তো চলে আসলো ঠিক আছে এগুলো আপনি ইচ্ছা মতো এডিট করে এই ফিল্ডের সাইজ বাড়ায় কমায় এটা বাড়ায় কমায় আপনারা সুন্দর করে একটা কন্ট্যাক্ট ফর্ম বা হচ্ছে এই অপশনগুলো বাদ দিয়ে আপনি মেন কথা যে অপশন রাখতে চাইন ওই অপশন দিয়ে আপনি কন্ট্যাক্ট ফর্ম বানিয়ে নিতে পারবেন ইজিলি ঠিক আছে যাই হোক আপাতত এই কন্ট্যাক্ট ফর্মের এই কাজ এতটুক দেখলাম আর দেখুন এটা অনেক কাজ আছে এটা দেখতে গেলেও ভাই আরে বাবা পু বাসন সকারবার মানে পু বাসনে চালায় থাকা গেল না লাইসেন্স কি রে ভাই লাইসেন্স কি দরকার নেই যাই হোক আমরা এতটুক পর্যন্ত চলে গেলাম তো হচ্ছে তো আমরা মোটামুটিভাবে আজকের মতো আমাদের যে প্লাগইন বেশ কয়েকটা প্লাগইন ছিল ওই বেশ কয়েকটা প্লাগইন দেখে ফেললাম তো এই প্লাগইনগুলো নিয়ে আপনারা খুব ভালো করে ঘাটাঘাটি করবেন ঠিক আছে ঘাটাঘাটি না করলে পারবেন না ঠিক আছে দাঁড়ান ভিডিওটা তো আসলে ই-কমার্স জিনিসটা কি বাবু ভাই আপনার কি কোনো ধারণা আছে যে ই-কমার্স জিনিসটা কি না স্যার এটা কি স্যার ই-কমার্স সাইটের মতো হ্যাঁ
ই-কমার্স ই-কমার্স সাইটে এটা ওয়ার্ডপ্রেস ই-কমার্স বলে আর কি আচ্ছা মানে আমি স্যার এটা কখনো করি নাই বাট ই-কমার্স শুনে শুনে মনে হয় যে এটা ই-কমার্স এর আর কি সাইট এর মতো রাইট রাইট এরকম রাইট ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস এ যাই হোক তাতে ই-কমার্স নামে প্লাগইন আছে তারপর অনেক মোটামুটি জটিলতা আছে আর কি জটিলতা আছে কিছুটা তো ওই জটিলতাটা আমাদের ওভারকাম করতে হবে এই গেল একটা বিষয় তারপর হচ্ছে এই আলামিন ভাইয়ের নেট চলে গেছে একটু আগে আমাকে বলতে বলতেই তার নেট শেষ ঠিক আছে যাই হোক আমরা হচ্ছে আমাদের ই-কমার্স দেখব তার আগে একটু ধারণা নিয়ে নেই ই-কমার্সে কি কি মূলত থাকতে পারে বলে আপনারা মনে করেন বা কি থাকতে পারে অবশ্যই আপনার প্রোডাক্ট থাকবে প্রোডাক্টের মধ্যে অবশ্যই মোটামুটি মনে হয় অ্যাড টু কার্ট এরকম অপশন থাকতে পারে আপনি প্রোডাক্টের মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে আপনি 30% অফ 40% অফ এরকমটাও থাকতে পারে এবং এই প্রোডাক্টের ক্যাটাগরি থাকবে সাব ক্যাটাগরি থাকবে ট্যাগ থাকবে তার আগে তো মোটামুটি নিউজ নিউজ সাইট মোটামুটিভাবে দেখাইছি এখন ওইটা নিউজ সাইট থেকে একদম পুরাটা আলাদা এটার প্রত্যেকটা সেকশন সেকশনই হচ্ছে আলাদা ঠিক আছে ওইটা আমরা একটা থিম ডাউনলোড দিই ওই থিমের মধ্যে কিছুই থাকবে না থিম একদম ফাঁকা থিম মেইন কথা থিম হচ্ছে ফাঁকা ওই ফাঁকা থিমটাকেই আমাকে ই-কমার্সে পরিণত করতে হবে তাহলে আসলে সফলতা আসবে যাই হোক তো কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি শুরু করে দেওয়ার আগে শুরু করে দেওয়ার আগে এই ওয়ার্ডপ্রেসটা আমি নতুন করে আরেকটা ইনস্টল দিই তা না হলে ওই এক্সিস্টিং যে ওয়ার্ডপ্রেসটা আছে এটার সাথে সে অনেক সময় অনেক অপশন অনেক কাজ করছে তো এটা দিয়ে সে অনেক কনফ্লিক্ট করতে পারে তো হচ্ছে আমি কি ওয়ার্ডপ্রেস কোথায় এই ওয়ার্ডপ্রেসটায় এই জায়গাটায় আনজিপ করে ফেলি আনজিপ হয়ে গেছে তো আনজিপ হইলে এটা এটা ভিতরিতে আসে পড়ছে বা এটা তারও বেশি ভালো আসে পড়ছে এটার একটা নাম দেই এটার নাম কি দিব ই-কমার্স ঠিক আছে ই-কমার্স একটা নাম দিয়ে দিলাম এটার ফোল্ডারের নাম ঠিক আছে তো যেন আমরা বুঝতে পারি তো হচ্ছে আমি প্রথমেই চলে যাচ্ছি আমাদের লোকাল হোস্টে লোকাল হোস্ট এই লোকাল হোস্টের মধ্যে ই-কমার্স তার আগে আমি ডাটাবেস ক্রিয়েট করে নেই লোকাল হোস্ট স্ল্যাশ দিয়ে কি ছিল পিএসপি মাই অ্যাডমিন এই দেখছেন কারণ এটা সে পাইতেছে না আচ্ছা পাইতেছে না কোনো সমস্যা নাই এই যে দেখেন এটা লাস্টে আমি আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আলামিন ভাই দেখেন এটা শেষ আমি স্ল্যাশ দিয়ে দিলাম এই তো স্ল্যাশ হ্যাঁ যাই হোক আলামিন ভাই আমাদের মধ্যে আছে যাই হোক তার আগে আমি ডাটাবেসটা ক্রিয়েট করে ফেলি ইংলিশ এটা আমি নেক্সটে দেই নেক্সটে দিলে এখন ডাটাবেসের ইনফরমেশন চাবে ঠিক আছে আর এরকম করতে যাই হোক নতুন একটা ডাটাবেস আমি ক্রিয়েট করে ফেলি এটার নাম কি দেব ই-কমার্স দেই ই-কমার্স আপাতত নাম দিলাম আর কি ই-কমার্স নাম দিলাম আর যাই হোক এটা ডাটাবেসের নাম হচ্ছে ই-কমার্স এটার ইউজার নেম হচ্ছে রুট প্রথম পৃষ্ঠা হচ্ছে ওদের অনুসারে লিখতে হবে প্রথম পৃষ্ঠা আমাদের কিচ্ছু নাই আর টেবিলের আগে হচ্ছে আমি একটা সাফিক্স দিই ও সাফিক্স দিয়ে দিলাম যেহেতু ও কমার্স করতেছে ও সাফিক্স দিয়ে দিলাম ঠিক আছে যাই হোক আমি সাবমিটে ক্লিক করি এটা এখনই ইনস্টল হয়ে যাবে এটা ইনস্টল হতে লেট করবে না আপনার সব প্রসেস যদি একদম জানা থাকে এই ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে বেশিক্ষণ লাগে না একদম অল্প সময় সাইট টাইটেল কী দিব
ई-कॉमर्स दिए दिलाम यूजर नेम होच्छे एडमिन अरे एडमिन दिए दे ये गुलाब ना आपना देर मत दिवेन ठीक है सर ये कोई टाइ आमी होच्छे एडमिन एडमिन दे कारण आमरी गुलाम मने थके ना आपना आपना रा मने रख बन कुन एक ता जगह टू के रखे आपना देर मत करे दिवेन ये आमी एडमिन एट द रेट ऑफ जीमेल डॉट कॉम दिए दिलाम এই দরকার নাই এসইও করা আপাতত এই ইনস্টল ওয়ার্ডপ্রেস এই তো ইনস্টল হয়ে গেল ওয়ার্ডপ্রেস ঠিক আছে এই ডাটাবেস কেটে দেই এক্সট্রা ফিল্ড আর লাগবে না আমাদের ওকে এটা লগ ইন দেই এখন কেমন হয়ে গেল এখন এইগুলা দেখলে ভালো লাগে ওই আমরা যে নিজেরা ডিজাইন করছিলাম ওই ফর্মটা ওই কি কই নিজেরা ডিজাইন না প্লাগ ইন ইউজ করে যেটা করছিলাম ওই ইন্টারফেসটা চেঞ্জ করছিলাম ওইটা দেখতে বেশি ভালো লাগতেছিল না এটা থেকে আপনারা এটা চেঞ্জ করে ওইটার মতো করে ফেলবেন সমস্যা কি যাই হোক একদম ফ্রেশ একটা ওয়ার্ডপ্রেস স্যার মানে সদ্য একটা ভূমিষ্ঠ শিশু সদ্য ভূমিষ্ঠ শিশু না আচ্ছা বেশ ভালো সদ্য ভূমিষ্ঠ শিশু যাই হোক একদম ফ্রেশ ওয়ার্ডপ্রেস হ্যাঁ এখানে কোনো প্লাগ ইন কোনো কিছু নাই আমাদের মনের মতো করে আমরা সব কিছু করব ঠিক আছে তো তার আগে আমি অ্যাপিয়ারেন্সে চলে যাই অ্যাপিয়ারেন্সে গিয়ে এই তো থিম দেখছেন আমাদের কিচ্ছু নাই ফ্রেশ ওয়ার্ডপ্রেস এখানে আমরা কাজ শুরু করি আমরা অ্যাড থিমে দেই অ্যাড থিমে দিয়ে আপনাদের কি থিম নেওয়া যায় থিম তো জাস্ট হচ্ছে থিমের ফরম্যাটটা এটা তার বাইরে আর কিছু আসে না ঠিক আছে এক্সট্রা দিয়ে করছিলাম আপনি এক্সট্রা দিয়ে করছেন তাহলে আমি এক্সট্রা নেব না আপনি তো এক্সট্রা দিয়ে করতেছেনি তাহলে আমি এক্সট্রা নেব আচ্ছা তাহলে আমি ইয়ে নেই সব একই কথা আয় বাবা আয় আয় আচ্ছা ঠিক আছে আপনারা নিতে পারেন ঠিক আছে এই যে আমি সব ইসলে নামক জিনিসটা এটাই আমি ইনস্টল করলাম আপাতত এটাই আমি ইনস্টল দিই আচ্ছা এই নামটা মনে রাখবেন সব ইসলে আচ্ছা এটাও আমি আপনাদের দিয়ে দিই আপনারা যা মন বোলা মানুষ পরে তো মনে করবেন কবেন যে কি বলছেন হ্যাঁ আমরা বুঝি নাই পরের দিন বলবো কি ব্যাপার আপনার হোমওয়ার্ক করছেন যে স্যার এর আগের দিন কি বলছেন আমি আমরা কিছু বুঝি নাই পরে দুই একটা কথা বলবো তারপর মামলা ঠুকিয়ে দিবেন আবার সেই প্যারা দরকার নেই তার চাইতে ভালো ভাই আমি লিখে দেই এবং ভালো স্যার মানে মামলা দিলে তো ভালো স্যার ভালো এটা আমরা নেদারল্যান্ড পর্যন্ত ঘুরে আসছি নেদারল্যান্ড আন্তর্জাতিক আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ঠিক আছে নেদারল্যান্ড আন্তর্জাতিক ট্রাইব্যুনাল হচ্ছে নেদারল্যান্ডের দা হেগে যাই হোক এটা আমি অ্যাক্টিভ করে দিব আচ্ছা অ্যাক্টিভ এখান থেকে করবো নাকি আচ্ছা সমস্যা নেই যেহান থেকে করেন করতে পারবেন আমি ঢুকতেছি এতো অ্যাক্টিভ এটার অ্যাক্টিভ করি অ্যাক্টিভ করার সাথে সাথে তার কিছু প্লাগ ইন আছে ঠিক আছে নিজের সব প্লাগ ইন আছে ওইগুলা বলবে আপনাকে ইনস্টল করার জন্য হ্যাঁ তা না হলে আসলে এটা পরিপূর্ণতা পাবে না আচ্ছা যেহেতু বলছে এটার আমি ইনস্টলই করি যা আছে ইনস্টল করে দেই না এখানে কিছু ইনভেন্টমেন্ট সে যোগ করবে ঠিক আছে করুক এগুলা চাইছে যোগ করুক আমি ইনস্টলে দিয়ে দিই এটা ইনস্টল হয়ে যায় ইনস্টল হয়ে যাচ্ছে বেশ ভালো ইনস্টল হচ্ছে না আরো কিছু যাই হোক ইনস্টল হয়ে গেছে এটারে অ্যাক্টিভ মাইরা দেই
সাইড ট্যাবের দরকার নাই, এটা রিটার্ন টু ড্যাশবোর্ডে চলে যাবে, ফলাই দিই। ঠিক আছে, শেষ। নিচেরগুলো কি স্যার ই নাকি স্যার মানে থিম নাকি নিচেরগুলো কাস্টমাইজ ইউজ সাইড শেষ। ঠিক আছে, কোনটা থিম একটু দেখে আসেন, নিচেরগুলো কোনগুলো বলতে চাইছেন আপনি? এগুলা একটু একটু আগে দেখলাম স্যার। ও আচ্ছা, এগুলো তো বাই ডিফল্ট স্যার, মানে যে তার আগে দেখলাম স্যার, মানে নিচে এগুলো এই নেবে কি হলো, না না ওইটা এক্সট্রা ছিল। আচ্ছা, তাই এটা ইনস্টল দিলাম কেন? ওরা তো আমার পাম্প টাম দিয়ে এটা ইনস্টল করায় নিল। যাই হোক, এটা আর একটা থিম আমি ইনস্টল দিছি, ওরা পাম্প টাম দিয়ে থিম এটা ইনস্টল করায় নিল। এটা মনে হয় কোনো পলিসি টলিসি, যাই হোক ওদের পলিসিতে ফাঁদ মানে পা ফেলছি। প্রমোট করলো স্যার, প্রমোট করছে, এটা প্রমোট করছে। হ্যাঁ, আমিও একজন ডেভেলপারকে বোকা বানিয়ে দিল। যাই হোক, এই যে এই থিমটা আমি অ্যাক্টিভ করলাম, ঠিক আছে, আর কিছু না, এটা অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পরে আমি আমার সাইটটা একটু দেখে আসি কি আছে সাইটে, দরকার নেই এক্সট্রা কাটা দিই। এই হচ্ছে আমার সাইট। ও, এটার মধ্যে আর কিচ্ছু নাই, দেখছেন, এটার মধ্যে কিছুই নাই, ওয়ানলি একটা হচ্ছে এই, আর কিচ্ছু নাই, ফুটার মোটার কিছু, খালি একটা ছবি দেওয়া। এই এই ছবির জন্য আমি বসে রয়েছি, স্যাম্পল পেজ, আর কিছু নাই। ঠিক আছে, এটার এখন আমরা একটু এডিট মিডিট করা লাগবো আর কি, আমাদের নিউজ পোর্টাল সাইটের মতো। ঠিক আছে, তারপর হচ্ছে আমি ও কমার্স ইনস্টল দিব। ও কমার্স ইনস্টল দেওয়ার আগে আমি এটাকে একটু সাইজ মাইজ করে নিই। তার আগে আমি একটু প্লাগইনে গিয়ে দেখি আমার প্লাগইনের অবস্থা, ইনস্টল প্লাগ ইন, ওরা আরও কোনো কিছু চাইছে কিনা ইনস্টল করার জন্য। একটার আপডেট চাইছে, এটা কিসের আপডেট একটু দেখে আসি। আর প্লাগ ইন দরকার নেই, দরকার নেই এগুলা। তো যাই হোক, আমরা এতটুকু কাজ শেষ করলাম সফলতার সহিত। এবার শেষ করলে হবে না, আমরা হচ্ছে যে থিমটা, থিমটার পেজে চলে যাই। থিমটাতে চলে যাই, ওয়ার্ডপ্রেস ডট ও আর জিতে চলে যাই, এবং থিমটার নাম কি ছিল, থিমটার নাম ছিল শপ স্লে। আমার কথা কি রিপিট হচ্ছে নাকি? না স্যার, ও আমার কাছে লাগতেছে রিপিট হয়েছে, যার হোক এখন রিপিট হচ্ছে না। তো হচ্ছে আমি থিমে চলে গেলাম, থিমে চলে গিয়ে রিপিট হবে। হ্যাঁ, নো রিপিট দিতে হবে স্যার, ব্যাকগ্রাউন্ডে কি দিবেন, রিপিট হবে না কথা, নো রিপিট দিতে হবে স্যার প্রোগ্রামে। ও আচ্ছা আচ্ছা, নো রিপিট দিতে হবে ব্যাকগ্রাউন্ডে। যাই হোক, আমি মোর ইনফোর মধ্যে ক্লিক করি, ক্লিক করলে প্রিভিউর মধ্যে দেখি আসলে তারা প্রিভিউতে কি রাখছে। এগুলো স্যার মানে ডেমো স্যার দেয়া আছে স্যার, ডেমো ডাউনলোড দিলে হবে স্যার। হ্যাঁ, আমি ডেমোটাই দেখতে চাইছি। এই ডাউনলোডে দিলে তো হবে না, ডাউনলোডে দিলে হবে, ডাউনলোডে দিলে কি হবে? ও আচ্ছা, থিমটা ডাউনলোড হচ্ছে, আচ্ছা থিমটাও ডাউনলোড করে রাখি, কারণ থিমটা ডাউনলোড করাও আমাদের জন্য জরুরি। আচ্ছা ভালো স্যার, ভালো স্যার। এটা একটু এটার ডেমোটা কোথায় রামিন ভাই? এটার ডেমোটা গেল কোথায়? অনেকগুলা, আরে এক্সট্রা তো অনেকগুলো ছিল, কিন্তু এটা তো নাই দেখতেছি, এক এক টাইম না স্যার, এটা একটাই আছে। ডেমো থাকার কথা, দাঁড়ান, এটা এটা তো স্যার ডেমো অবশ্যই থাকার কথা, ডেমো আবার থাকে না? ডাউনলোড দিলে বলে স্যার হওয়ার কথা। জি স্যার, ডাউনলোডে তো চাপ দিছি। এই যে থিম হোম পেজ, থিম হোম পেজে যাই, এটা মনে হয় ডেমো। অ্যাড টু মাই রিভিউ দরকার নাই, এটা দরকার নাই, এটা না, এটা না, আমি জাস্ট এই তো পাই গেছি ডেমো, যাক পাইছি লাইভ ডেমো, ডেমোতে যাই, লাইভ ডেমোতে যাই, আসলে দেখি তাদের ডেমোটা কীরকম। আমাদের পেজ তো একদম সাদা মাটায় আসবে। এই যে দেখেন আমাদের অ্যাডমিন ডেমো স্যার, এটা এটাকে করতে হবে, ঠিক আছে। তার মধ্যে
আরে লোড হ ঠিক আছে, এই যে ওদের ডেমোটা এরকম ঠিক আছে। যাই হোক ওদের দেখেন অ্যাবাউটাস পেজ আছে, যাই হোক মোটামুটি আছে। তো ওদের ডেমোটা আমি রাখি, ওদের ডেমোটা দরকার পড়বে, আপাতত ডেমোটা রাখি। আর হচ্ছে এখানে কি করবো, তাদের একটা ডকুমেন্টেশন দেখে আসি, কারণ প্রত্যেকটা থিমের কাজ করার আগে আপনাকে অবশ্যই এই জিনিসটা তাদের ডেমোটা দেখতে হবে, যে ডেমোটা কীরকম বা এটা দিয়ে কি কি কাজ করা যাবে বা কী ধরনের কাজ। এই যে দেখেন ঠিক আছে, এই যে দেখেন এমন দেখেন প্রত্যেকটা ইউরো টিউরো সব লেখা আছে, তো এগুলো একটু দেখে নেবেন। এবং ব্যাকগ্রাউন্ড ভিডিও, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ভিডিও লোড হচ্ছে, হ্যাঁ আমরাও ব্যাকগ্রাউন্ড ভিডিও লাগিয়ে দিব, সমস্যা নেই ঠিক আছে। তো এই যে এটা এটা হচ্ছে তাদের ফুটার ঠিক আছে, এই জিনিসটা জিনিসগুলো দেখে নেবেন। আর এটা ডকুমেন্টেশন দেখবেন প্রত্যেকটা থিমেরই। আচ্ছা ডকুমেন্টেশন, এটা ডকুমেন্টেশনে যাই, এটা হচ্ছে ডকুমেন্টেশন। আপনি কীভাবে এগুলা ইয়ে করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন এই ডকুমেন্টেশন। এই ভিডিও দেখলেও আপনারা মোটামুটি দেখতে পাবেন, এই যে এখানে নির্দেশনা দেওয়া আছে, অ্যাপিয়ারেন্সে গিয়ে এ হচ্ছে কাস্টম, কাস্টমে গিয়ে এই সেই করবেন, এই যে দেখেন কীভাবে কি আছে। হ্যাঁ ওরা মোটামুটিভাবে একটু ইয়ে দিয়ে দিছে আর কি, আপনাকে হিন্টস দিয়ে দিছি, কাস্টমাইজ করার হিন্টস দিয়ে দিছি। ভিডিও সেকশন, প্রোডাক্ট সেকশন, এই ফুটার, ও এতটুকু পর্যন্তই তারা দিয়ে দিছে ডকুমেন্টেশন। তার মধ্যে আর কি দিল, কন্ট্যাক্ট পেজ, ও আচ্ছা এখানে চাপ দিলে তার কন্ট্যাক্ট পেজ আসবে, পেজের মধ্যে গেলে। আচ্ছা বেশ ভালো, ও এটা শর্ট ডকুমেন্টেশন দিছে। যাই হোক আপনারা এগুলো ভিডিও টিডিও দেখে নেবেন ঠিক আছে, এই ভিডিও দেখবেন, এগুলো একটু পরে টুয়ে দেখবেন ঠিক আছে, কাজে লাগুক না লাগুক দেখবেন। আর এটা হচ্ছে তাদের ডেমো, তাদের ডেমো দেখতে তো ভালোই লাগে, কিন্তু এখন তো এই আমাদেরটা তো আসলে আর ভালো লাগে না। হ্যাঁ আমাদের তো আসলে এরকম কীরকম এটা নিরামিষের মতো লাগে। যাই হোক নিরামিষের মতো লাগুক, এটাকে দিয়ে আমার কাজ করতে হবে ঠিক আছে। তো কাজ করতে হবে আমি কি কি করে ফেলি, প্লাগইনগুলো তো মোটামুটি যাই হোক আচ্ছা 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 আচ্ছা, তার মানে আমি এটা ডকুমেন্টেশনে কি জানি দেখাইছিল আমাকে, এই যে কাস্টমাইজ, এখানে অ্যাপিয়ারেন্সে গেলে কাস্টমাইজ, কই আমার অ্যাপিয়ারেন্স, এই তো কাস্টমাইজ পাইছি দে চাপ ঠিক আছে। এখন আমরা কাজ করব। তো আমাদের জেসমিন আপু মনে মনে চিন্তা করতেছে, আরে কোডিং করা ছাড়া, কোডিং করা ছাড়া যতই কঠিন কঠিন সাইট দেখ না কেন, এগুলো করা আমার জন্য ব্যাপার না ঠিক আছে। এরকম চিন্তা ভাবনা করলে হবে না জেসমিন আপু, আমাদের কোড সহকারে সব কিছু একটু খুঁটিনাটি করতে হবে। যদিও ভাই এটা তো আমি কোড করব না। তো যাই, এই যে প্রথমেই প্রথমেই সাইট আইডেন্টিটি ঠিক আছে, সাইট আইডেন্টিতে গেলাম, এটা হচ্ছে প্রথমে সিলেক্ট লোগো, এই লোগোটা সিলেক্ট করব ঠিক আছে। আমি গুগলে একটু সার্চ দিয়ে আসি যে কিভাবে লোগো আমি আনবো ঠিক আছে। ই ক ই কমার্স, ই কমার্স ওয়েবসাইট লোগো, এবং লোগোটা আমি ট্রান্সপারেন্ট লোগো আনবো, ট্রান্সপারেন্ট লোগো না আনলে ভালো লাগবে না, এই ট্রান্সপারেন্ট লোগো ঠিক আছে। ইমেজে চাপ দেই, ইমেজে চাপ দিয়ে দেখি সুন্দর একটা লোগো সিলেক্ট করি, এই লোগোটা না, এটা ট্রান্সপারেন্ট না, এই যে এটা তো সুন্দর লোগোটা। হ্যাঁ কোন লোগো নিব আনেন ভাই, কোন লোগো নেওয়া যায় দেখেন, লোগো তো একটা অতি পছন্দ হয় না। আরে এটা তো ইয়ার নাম দিয়ে দিছে, ওয়ালমেট, ওয়ালমেট ই কমার্স, এটা নিব নাকি, কই লোগো তো তো একটাও পছন্দ হচ্ছে না, না এটার মধ্যে অনেকগুলো আইকন, এটা নেওয়া যাবে না, একটা লোগো নিব, লোগো
ও নিউজ এক না না এটা নিউজ তো আমার দরকার নেই, বুলেও দরকার নেই, এবং ট্রান্সপারেন্ট পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখেন এটারও ট্রান্সপারেন্ট। খুঁজলে সারাদিনই খোঁজা লাগবে না, আমরা খুঁজবো না, আমরা উপরের দিকে দিকে যা ছিল তা থেকে যে কোনো একটা নিয়ে নিব। হ্যাঁ মোটামুটি না, এটা কেমন দেখা যায়, এটা লোগো সিস্টেমই দেখা যায় না, লোগোটা হবে একটু লম্বাটে। এটা না, এটা তো কাস্টমাইজ করতে হবে এটা নিলে। এটা ভালো ছিল কিন্তু পিছনটা এটা ট্রান্সপারেন্ট না, এটা সাদা কালার এসে যাবে। এটা সুন্দর ছিল, এটা ওয়ালমেট ই কমার্স, যাই হোক নিচে জানে একটা কি দেখছিলাম, এটা দেখছিলাম। এটাই নেই আমাদের আমাদের লোগো হিসেবে, এটা লোগো হিসেবে নিব। আচ্ছা দুইটা ছবি, দুই তিনটা ছবি সেভ করে দেখি, ঠিক আছে। এটা ডেস্কটপে মাইরা দিলাম, আর হচ্ছে এটা কি রিকমান্ড দেখায় না, এরকম তো হইলে সুন্দর লাগে না। যাই হোক আমরা আপাতত কোনো রকম নিয়ে নেই, উপরে জানে আরেকটা কি দেখছিলাম, এই ওয়াল ম্যাটটাও নিয়ে নেই, ঠিক আছে। আপাতত কোনো রকম নিয়ে নিলাম আর কি, আপাতত কোনো রকম নিয়ে নিলাম। এই আচ্ছা ডাউনলোডে চাপ দিয়েছি, সমস্যা নেই। তো হচ্ছে আমি এই যে লোগোটা, লোগোটা সিলেক্ট লোগো, ঠিক আছে। আমাদের মিডিয়াতে কোনো ফাইল নেই, সিলেক্ট ফাইল নিয়ে আসি। এসে হচ্ছে আমার ডেস্কটপে দুইটা লোগো এখন ডাউনলোড দিছি, এই দুইটা লোগো আমি দেখি কোনটা সুন্দর লাগে বেশি। এই প্রথমে ওই একটু রং চং রং চকচকাটা দেই, এটাকে একটু ক্রপ করে নেই। ক্রপ ইমেজ যদি দেই, আরে এটা তো দেখতে কেমন লাগে, চেঞ্জ লোগো রিমুভ, এটা ট্রান্সপারেন্ট আসলো না কেন পিছনে, তোর আসলো না। এই যে লোগোটা চেঞ্জ করবেন, লোগোটার নাম কি দিবেন, এই লোগোটার কিন্তু নাম দিতে হবে, আর এই লোগোটা, এই যে লোগোটা, লোগোটার একটা ওটো সাইজ দিয়ে দিলে মনে হয় ভালো হবে। যাই হোক এটারে আবারও আমি একটু রিমুভ করে দেই, রিমুভ করে এবার মিডিয়া থেকে এটা ডিলিট করে দেওয়ার অপশন নাই, সমস্যা নেই। আমি এটারে আচ্ছা ডিলিট পার্মানেন্ট করে লেখা আছে, দাঁড়ান কই ডান পাশে, হ্যাঁ এটারে এডিট করে নেই আমি আমার মতো করে একটু, এটা জাস্ট এডিট হচ্ছে, জাস্ট আমি সাইজটা দেখব, জাস্ট সাইজটা দেখব আর কিছু না। 267 এরকম একটা কিছু লিখতে পারে, মানে আমি সাইজটা মিলাই দেখব, এই তো ঠিক আছে। এটা আমি সেভ দিয়ে দিই, সেভ দিয়ে দিলাম। এবার এবার এই লোগোটাকে একটু আমি জাস্ট কিছুই করি নাই, একটু খালি এটা সাইজটা কমাইছি আর কিছু না। একই তো, যাই হোক একই হোক সমস্যা নেই, আগে এটা একই রকম হয়েছে, কোনো পরিবর্তন হয় নাই, দরকার নাই। এবার হচ্ছে এখানে এখানে হচ্ছে আমি সাইট টাইটেল, সাইট টাইটেল কী লেখা যায়, সাইট টাইটেল আমি লিখে ফেলাম ই কমার্স শপ লিখে ফেলি, ই কমার্স শপ লিখে ফেলাম। তার নিচে হচ্ছে ট্যাগ লাইন, ট্যাগ লাইন লিখে দিলাম COSE চোজ জাস্ট চোজ ইউর বেস্ট কালেকশন, আরে ঠিক আছে।
সাইট আইকন দরকার নেই, সাইট আইকন দিয়ে দিই। সাইট আইকন হচ্ছে যে উপরে উপরে কি আইকনটা হবে। এটাও গুগল থেকে যে কোনো একটা কিছু নিয়ে আসি। এই যে এখান থেকে একটু একটু সুন্দর দেখে একটা নিয়ে আসি, এইটাই দিয়ে দিই। যা সেভ কোথায়, সেভ ইমেজ, সেভ ইমেজেস হচ্ছে ডেস্কটপ, ঠিক আছে। এই যে ডেস্কটপ, ডেস্কটপের মধ্যে দিয়ে দিলাম। এটা হচ্ছে এবার আপলোড করব, এখানে আপলোড করব, আপলোড করি। এই মিডিয়া ফাইল কোথায়, এটার আপলোডের চাপ দেই। এই যে এটা নিছিলাম, এই তো, এই তো, সাব্বাস, ক্রোপ দরকার নাই, এটি খালি কাজ ছাইরা ফেলি। এই যে দেখেন উপরে চেঞ্জ হয়ে গেছে, দেখছেন। তো এটারে পাবলিশ দেই, আপাতত পাবলিশ দেই। পাবলিশ দেওয়ার পর এবার হচ্ছে আমরা দেখি, আমাদের তো হোম পেজই ক্রিয়েট করলাম না, কোথায় দেখব, কি দেখব। যাই হোক, এই যে দেখেন, দেখছেন, যাই হোক, দেখেন এটা দেওয়ার করার সাথে সাথে আপনি দেখেন ওটু একটা সেকশন আমাদের চলে আসছে, এটা অটোমেটিক্যালি চলে আসছে, এটা আমরা করি নাই, ঠিক আছে। এই যে এখানে আমি এই এডিটটা করার সাথে সাথে সে অটোমেটিক্যালি বুঝে ফেলছে এটা হোম পেজ, ঠিক আছে। তো দেখেন এতটুকের মধ্যে কারো কোনো প্রবলেম আছে কি না, কারো কোনো প্রবলেম আছে? কে আছেন, সুমি আপু আছেন, কোনো প্রবলেম আছে আপনার? এ কথাটা শুনতেই তো ভালো লাগে। আবার আবার মামলা ঠুইকা দেন না আপনারা, চিন্তা ভাবনা কইরা বাকি যে 20 জন সদস্য আছে সবাইকে নিয়ে ঠুইকা দেন না, তাইলে আমি আবার বিপদে পড়ে যাব, ঠিক আছে। বাবু ভাই তো চিন্তা করতেছে যে ওরা আমার আমার মতো এরকম একটা সহজ সরল ছেলে আমাকে দিয়ে ওরা আমাকে রাজাকার বানিয়ে ফেললো, এরকম ধরনের কাজ ওরা করিয়ে ফেললো। হ্যাঁ যাই হোক, আমাদের বাবু ভাই, আমাদের আমাদের বাবু ভাই অবশ্য এনামুলিয়ান সৈনিক না, ঠিক আছে, সে খুব ভালো মানুষ, তাই না বাবু ভাই? জি স্যার। কেন হাসলেন কেন স্যার? ফোন তো স্যার পাক ভয় বানায় সবাই রে। যাই হোক, আমরা টপিকে চলে যাই, টপিকের বাইরে না যাই। না আপনাদের ক্লাস আমি যতক্ষণ নেই ততক্ষণই খালি আপনার সাথে কথা বললে আমার হাসি পায়, কেন হাসি পায় এটা আল্লাহ তাআলাই জানে, আর আপনারাই ভালো জানেন। স্যার আমাদের কাছে লাফিং গ্যাস আছে। লাফিং গ্যাস না? না না, এরকম লাফিং লাভিং গ্যাস থাকলে হবে না। যাই হোক, লোগোটা আপাতত এতটুক চেঞ্জ করে ফেললাম, হ্যাঁ আপাতত এখানেই থাকুক। আচ্ছা তার আগে আমি একটু সেটিংয়ে চলে যাই, একটু সেটিংয়ে চলে যাই। সেটিংয়ে গিয়ে আমি একটু জেনারেলে গিয়ে একটু সেটিং করে আসি জিনিসগুলা, আর একটু সেটিং করে আসি। এই যে ই কমার্স শপ নাম দিয়েছিলাম ই কমার্স শপ চৌধুরীর বেস্ট কালেকশন, দেখছেন এনে আইসা পড়ছে। যাই হোক, এটা আইসা পড়ছে, এটা হচ্ছে এনি ওয়ান ক্যান রেজিস্টার, অপশনটা চালু করে দেই বা পরে চালু করলেও হবে, সমস্যা নেই। সাবস্ক্রাইবার, আচ্ছা এই যে দেখেন, এটা এটা হচ্ছে সাইট ল্যাঙ্গুয়েজ না ভাই, সাইট ল্যাঙ্গুয়েজ ইংলিশে থাক, এটারে একটু +6 করে দেই, আমাদের রিজনাল করে দেই, ঠিক আছে। এবং নভেম্বর সাত ঠিক আছে, টাইম ফরম্যাটও ঠিক আছে। এই যে আমাদের সপ্তাহ শুরু হয় কী বার থেকে, আমাদের শুক্রবার বন্ধ থাকে, শনিবার থেকে সপ্তাহ শুরু হয়, তো শনিবার থেকে সপ্তাহ শুরু হয়। যাই হোক, এতটুক করলাম, এবার এটাকে রিডিং রিডিং মোডে যাই, রিডিং মোডে যাই। রিডিং মোড গিয়ে এখানে আমার হোম পেজ, হোম পেজ হচ্ছে হোম, ঠিক আছে, আর পোস্ট পেজ হচ্ছে এই যে ব্লগ পেজ, এটার আমি পোস্ট দেব, আর দরকার নেই কিছু না।
না যাই হোক এটা ওটু হয়ে গেছে, এটা আরও বেশি ভালো। তো হচ্ছে আমি আবারও অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে যাই। আচ্ছা যান, কাস্টমাইজে যাওয়ার আগে তো আমার লিঙ্কটা ঠিক করি নাই, লিঙ্কটা তো অবশ্য আগে ঠিক করা লাগবে। তো এটা লিঙ্কটা কোথায় আছে, রিডিংয়ে না পারমালিঙ্কে? পারমালিঙ্কে যাবেন, নিচে হচ্ছে সেটিংয়ের ভিতর পারমালিঙ্ক, এটারে পোস্ট বানিয়ে দিন পোস্ট নেম, ঠিক আছে? মানে এরকমভাবে আপনার পারমালিঙ্কটা শো করাতে করাবেন, ঠিক আছে? পোস্ট নেম অনুসারে, তাইলে আমাদের সুবিধা হবে দেখতে। তা আপাতত আমাদের সুবিধার জন্য এটা করে নিলাম। এবার আমি পেজে যাই, পেজে গিয়ে দেখি আসলে আমাদের কি হয়। পেজে গেলাম, এই ব্লগ পেজ আমাদের লাগবে, এই হোম পেজ লাগবে, এই যে প্রাইভেট পলিসি আর স্যাম্পল পেজ কি লাগবে আমাদের সাইটে, কি কি পেজ আছে, হোম পেজ ব্লগ পেজ। বাকি দুইটা পেজ রিমুভ করে দেই, আবার রিমুভ না করলেও চলে, থাক রিমুভ করা লাগবে না, থাক এটাকে না করলেও চলে। তো হচ্ছে আমি আমি তার মধ্যে ব্লগ সাইটের মধ্যে যদি ইডিটে চাপ দেই, ঠিক আছে, যদি বা ব্লগ সাইট অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে, এখানে ফিচার ইমেজ নো প্যারেন্টস স্যাম্পল পেজ অর্ডার জিরো পেজ অ্যাট্রিবিউট, মানে নতুন কিছু আসলো না পেজ অ্যাট্রিবিউটে, নতুন কিছু আসলো না, আচ্ছা তো কথা ছিল, তা আসলো না, এটা আরও বেশি ভালো, আসলে ভালো, না আসলে আরও বেশি ভালো। আরে এটা কি করলাম, এটা ইডিট, ইডিটটা এরকম হচ্ছে কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা তার আগে একটা প্লাগ ইন যোগ করে নেই, ঠিক আছে? আমাদের ক্লাসিক এডিটর যে প্লাগ ইনটা, এটা যোগ করে নিই, তা না হলে আমাদের একটু উল্টাপাল্টা হবে কাজ, উল্টাপাল্টা বলতে ওদের মতো হয়ে যাবে। আমি প্লাগ ইনে অ্যাড নিউ করে নিলাম, অ্যাড নিউতে আগে প্লাগ ইনটা অ্যাড করে নেই, ক্লাসিক এডিটর এমনিতেই সাজেশনে আগে এসে পড়ছে, দে দে। অ্যাক্টিভ হয়েছে কিনা, আচ্ছা অ্যাক্টিভ হয়ে গেছে, বেশ ভালো। আমি আবারও পেজে যাই, পেজে গিয়ে যদি আমি হোম পেজে আবারও ক্লিক করি, দেন হোম পেজের মধ্যে দেখেন আমাদের ডিফল্ট কিছু আছে কিনা, না ডিফল্ট কিছু আসে নাই, ডিফল্ট আমি ব্লগের মধ্যে গিয়ে একটু দেখি, আমাদের পেজ এটিভি তো সে কিছুই পাই নাই, থাক পাওয়া লাগবে না, যা হয়েছে হয়েছে, আমি কয়েকটা পেজ এখন ক্রিয়েট করব, ঠিক আছে? এবার আমি কয়েকটা পেজ ক্রিয়েট করব, তার মধ্যে আমি হোম পেজটা এই যে এডিট করতেছি এটার আপডেট বা পাবলিশের চাপ দিই, ঠিক আছে? দিয়ে নিলাম, যেহেতু আমরা এর আগে পাবলিশ বা কোনো কিছুতে আরে চাপ দিই না, এই ব্লগ পেজটাও আমরা পাবলিশ আপাতত চাপ দিয়ে রাখি আর কি, না দিলেও সমস্যা নেই, যেহেতু আমরা একদম কোনো রিস্ক নিতে চাই না রিস্কবিহীনভাবে। এবার হচ্ছে আমি পেজ ক্রিয়েট করব, ঠিক আছে? অ্যাড নিউ পেজে চাপ দিলাম, এক্সট্রা পেজ চাইলে আপনারা ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে? এবার এটারে আমি একটু ডেমোতে দেখে আসি তার কী কী পেজ মোটামুটি ছিল, অ্যাবাউট আসছিল, এ ব্লগ আছে, কন্ট্যাক্ট, আচ্ছা আচ্ছা আচ্ছা, আপাতত অ্যাবাউট আস আর কন্ট্যাক্ট দুইটা পেজ আমি নিয়ে আসি, এ বি ও ইউ টি ইউ এস অ্যাবাউট আস। অ্যাবাউট আস পেজ নিলাম, ঠিক আছে? এই অ্যাবাউট আস আরেকটা পেজ কী নেব, আরেকটা কন্ট্যাক্ট নামে পেজ নেব, এই অ্যাবাউট আস, এখানে যদি ক্লিক করি এই অ্যাবাউট আস কি পাবো আমরা, কোনো কিছু পাবো না, না দরকার নাই, পাই নাই তো পাই নাই, এটারে পাবলিশার চাপ দিয়ে দিই। এই অ্যাবাউট আস আমাদের একটা পেজ হয়ে গেল। এবার হচ্ছে আর একটা পেজ আমরা করব, অ্যাড নিউতে চাপ দিই, আর একটা পেজ করব, ওইটার নাম দিয়ে দিই কন্ট্যাক্ট,
COM কই গেল TACT TACT ঠিক আছে এই কন্টাক্ট নামে পেজ নিলাম এটার আর কিছু করব না এই যে পেজ অ্যাট্রিবিউট এখানে চাপ দা দেখবেন এই যে কন্টাক্ট পেজ আচ্ছা মিলছে যেহেতু এটাতে ক্লিক দিয়ে দিলাম ঠিক আছে কন্টাক্ট পেজ দেখবেন এখানে কোন কিছু মিলে কিনা যেহেতু কন্টাক্ট পেজ মিলে গেছে কন্টাক্ট পেজ দিয়ে দিলাম তো আমি পাবলিশে চাপ দিয়ে দেই আর কোনো কিছু আমাদের মিলে নাই মিলার প্রয়োজন নেই আরো কয়েকটা আনা মিলা দরকার ছিল যাই হোক মিলে নাই কিছু করার নেই তো আমরা যদি এই পেজে যাই তাহলে কি সে অটোমেটিক নিয়ে দেবে না মেনু ক্রিয়েট করতে হবে মেনু ক্রিয়েট করতে হবে যাই হোক মেনু ক্রিয়েট করতেছি তার আগে আরও কিছু আমাদের ডিফল্ট পেজ থাকবে ঠিক আছে এই কয়েকটা পেজের বাইরে আরও কিছু পেজ থাকবে যেমন মনে করেন এই পেজটা ডিলিট করে দিই এই ডাফটে আছে স্যাম্পল পেজ এই দুইটা ডিলিট করে দিই এই দুইটা আমাদের লাগবে না লাগলে ক্রিয়েট করে নেব না মুভ টু টাচ অ্যাপ্লাই হোম ফ্রন্ট পেজ ব্লক হচ্ছে পোস্ট পেজ কন্ট্যাক্ট অ্যাবাউট আস ঠিক আছে আপনি যদি ই কমার্সের যে সফটওয়্যারটা আছে ই কমার্স ওইটা যদি আপনি ইনস্টল করেন আপনি অটোমেটিক্যালি চারটা পেজ তৈরি হয়ে যাবে ওইটা আপনাকে ক্রিয়েট করতে হবে না ঠিক আছে বা ই কমার্সে হচ্ছে চারটা পেজ মোটামুটি থাকে ওই চারটা পেজ কী হতে পারে বলে মনে করেন আলামিন ভাই ওই চারটা পেজ কী হতে পারে বলে মনে করেন বাবু ভাই শুনতেছেন জি স্যার কি হতে পারে মনে করেন আরো চারটা পেজ অটোমেটিক্যালি চারটা পেজ যোগ হয়ে যাবে এক হচ্ছে শপ আর একটা হচ্ছে কার্ট আর একটা হচ্ছে চেক আউট আর একটা মাই অ্যাকাউন্ট এই চারটা পেজ অটো যোগ হয়ে যাবে একটা ই কমার্স সাইটে ঠিক আছে আমি ই কমার্সটা ইনস্টল দেওয়ার পরে আবারও বলি শপ কার্ট চেক আউট আর মাই অ্যাকাউন্ট এই চারটা পেজ ঠিক আছে তো এই কাজটা করার পরে আমাদের টেমপ্লেটে কিন্তু ওটু কিছু জিনিস অ্যাড হয়ে গেছিল ঠিক আছে এই যে দেখেন ওটু কিছু জিনিস অটোমেটিক অ্যাড হয়ে গেছে ব্লগে যাই ব্লগে গেলে এটা ব্লগ পোস্ট ঠিক আছে কিছুই নাই আপাতত দরকার নেই এবার এবার আমরা কী করব এই যে অ্যাপিয়ারেন্স আচ্ছা কাস্টমাইজ অপশনে গিয়ে তো আমরা লোগো টোগো সব কাস্টমাইজ করেই ফেলছি আবারও কাস্টমাইজ অপশনে যাই কাস্টমাইজ অপশনে গিয়ে আমরা লোগো টোগো এডিট করে ফেলছি এই লোগোটা যদি আবারও সিলেক্ট করি এই যে লোগো যাই হোক আর লোগো লোগো যে সময় সিলেক্ট করবেন অবশ্যই আপনাকে অল্টার টেক্সট দিতে হবে অল্টার টেক্সট আর সিলেক্ট লোগো দিতে হবে কিসের কারণে কারণ হচ্ছে এটা এসইওর জন্য খুব উপকারী হেলথি ঠিক আছে ওইটা কই পাবেন আমি এই চেঞ্জ লোগোতে ক্লিক করি এই লোগোটায় আবারও সিলেক্ট করি ঠিক আছে এই যে অল টেক্সট ঠিক আছে অল টেক্সট কি ই কমার্স ই ই কমার্স আপনার ছবিটা যদি কোনো সময় লোডিং হইতে ফেল হয় তখন সে এটা শো করবে আর ক্যাপশন এই ক্যাপশন কী দেবো ক্যাপশন দেওয়ার দরকার নেই বা চাইলে দিতে পারেন যাই হোক তো এরকমটা করে ফেললাম এবার এই যে আইকন আইকন তো দিলামই এটা পাবলিশে তো চাপ দিলামই যাই হোক এর পরের সেকশনটাতে যাই ওইটা হচ্ছে আমাদের হেডার সেকশন আর কালার সেকশনে গেলে এই ব্যাকগ্রাউন্ড কালারটা ঠিক আছে এইসব ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার যদি চেঞ্জ করতে চান এই ব্যাকগ্রাউন্ড কালারে চাপ দিয়ে হ্যাঁ আচ্ছা এটা সবাই নিচে আছে এই যে দেখেন ঠিক আছে ব্যাকগ্রাউন্ড কালার ঠিক আছে দরকার নেই ব্যাকগ্রাউন্ড কালার এই হেডার সেকশনে যাই হেডার সেকশনের এই অংশটা এই অংশটা আসলে কী এই অংশটা কি বুঝতে হলে এই যে ব্লগ পেজে যাই
আচ্ছা ব্লক পেজে যাওয়ার আগে দাঁড়ান আমি মেনুটা ক্রিয়েট করে নিই। মেনুটা ক্রিয়েট করে চলে আসি। মেনু কোথায় ছিল? অ্যাপিয়ারেন্সের ভিতর মেনু, মেনু ক্রিয়েট করে আসি। এই যে মেনু, মেনুর নাম প্রাইমারি মেনু, ঠিক আছে। প্রাইমারি মেনু এটার মধ্যে আরও কয়েকটা জিনিস নিয়ে আসবো, ওইটা হচ্ছে হোম, তো এমনিতেই ফ্রন্ট পেজ এই দুইটা আছে, ব্লক পেজ আছে, আরও দুইটা পেজ যে ছিল ওইটা অ্যাড টু মেনুতে নিয়ে আসি। অ্যাড টু মেনু অ্যাবাউট আস কন্টাক্টাস, ঠিক আছে, আর সেভ করে দিলাম, ঠিক আছে। এবার যদি আমি রিফ্রেশ দিই, দেখেন দেখেন আমার হোম পেজ হচ্ছে একরকম বাই ডিফল্ট। হ্যাঁ, ব্লক পেজ দেখেন এক, কন্টাক্টাস দেখেন এটাও এক, আচ্ছা স্যার কন্টাক্ট অ্যাবাউট আস আর কন্টাক্ট, ঠিক আছে, এই দেখেন আর কিছুই নাই এটা। তো এই ইমেজটা যদি আপনি পরিবর্তন করতে চান, এবার আমি কাস্টমাইজে যাই, কোথায় গেল কাস্টমাইজ, এই ইমেজটা, এই ইমেজটা যদি আপনি পরিবর্তন করতে চান আপনি অবশ্যই পরিবর্তন করতে পারেন। এটা হচ্ছে তার সাজেশন দিয়ে দিচ্ছে, সাজেশন দরকার নাই। ব্লগ হেডার টাইটেল, ব্লগ হেডার টাইটেল হচ্ছে লেটেস্ট নিউজ দিয়ে দিলাম। এই হেডার টাইটেলটা কোথায় আসবে? হেডার টাইটেল কোথায় আসবে? আমরা ব্লগ পেজে যাই, এই যে এখানে হচ্ছে হেডার টাইটেলটা আসবে, ঠিক আছে। এই যে দেখি উঠতেছে, ঠিক আছে, দেখছেন তো আমি লিখে ফেলি লেটেস্ট নিউজ বা যে কোনো একটা কিছু আমরা লিখতে পারি। এই যে লেটেস্ট নিউজ লেখাটা উঠছে, দেখছেন। তার নিচে হচ্ছে ব্লগ সাবটাইটেল, সাবটাইটেল কি লিখতে পারি? CHECKE চেক এই যে, ঠিক আছে, এই যে দেখেন অটোমেটিকলি আসে পড়ছে। এই এই ইমেজটা চেঞ্জ করব, এই ইমেজটা কিভাবে চেঞ্জ করতে পারি? এবং এই ইমেজটা সাইজটা লার্জ দিয়ে দিই, এভাবে আসলে হবে? আমি শুধু খালি প্রোডাক্টের ইমেজ একটা আনতে চাচ্ছি। এই যে যাই হোক, তারপরে বাবা পাইলাম মোটামুটি। আরে কইছিলাম এটা যদি কি বেশি গিজিমিজি হয়ে যায়, তার আগে এই দেখি, ওরে ভাই এটা যে হাই হিল, হ্যাঁ এটা যে এটা ভাই দেওয়া যাবে না, এটা অনেক বড় হাই হিল, এত বড় হাই হিল পড়লে তো একদম অবস্থা খারাপ। হ্যাঁ, যদি বা যারা মহিলারা আছে তারা পরে, ওইটা সম্বন্ধে আমার কোনো আইডিয়া নাই। এই তো দেখি, তারপর এটা ইয়ে আসতেছে, না 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 এটা না, শোর ইমেজগুলো সুন্দর একটা ইমেজ চাচ্ছি। হ্যাঁ, তারপরে এখানে লেখা আছে, লেখা না লেখা ছাড়া, ওরে এই জুতার ইমেজে দিয়ে দিব নাকি? তো ভালোই, জুতাগুলো তো ভালোই, দেখি আর জুতা না পেলে তো এরকমটাই দিতে হবে আমাদের। না এরকমটাও দিতে পারি, ইমেজটা একটু ওয়াইড অ্যাঙ্গেলে হবে, একটু ওয়াইড অ্যাঙ্গেলে, এটা তো ভালোই সুন্দর হয়েছে। এটারে সেভ ইমেজ দেই, এটা ভালোই সুন্দর লাগতেছে, ডেস্কটপে দেই, এটার মিডিয়া করে নিয়ে যাব। এটা দেখি, না এটার মধ্যে কোম্পানির নাম লেখা টেখা আছে, ও এইটা অস্থির হইব। আচ্ছা বাবু ভাই বলছে, কিন্তু বাবু ভাই তো মধ্যে মধ্যে আমার বিরুদ্ধে চলে যান, আপনি তো মেয়া ওই পক্ষ নিয়ে নেন,
ঠিক আছে, মামলা টামলার সময় পক্ষ নিয়ে নেন। এইটা কেমন স্যার? আমি যেদিকে জনবল বেশি দেখি ওইদিকে যাই তো, এটা কেমন হবে? না এটা থেকে আগে সুবিধাবাদী স্যার। না এটা কালারফুল না, দেখেন না একদম ছাড়লো না বলে তাই না? দেখেন এই কৌশল, কৌশলে নিয়ে যায়। আপনিও বুলাবালা মানুষের মতো, যেমন আমাদের এনামুল ভাই কত বুলাবালা মানুষ, ওই রকম আপনিও চলে যান। হ্যাঁ গেলে হবে স্যার। যে অরেঞ্জ কালার শুটও কিন্তু দিতে পারে। কোনটা? এটা অরেঞ্জ? আগে যে ডাউনলোড করছি ওইটা না? না ওটাও ভালো আছে, মানে এগুলো দেখে স্যার খুব ভালো লাগতেছে ক্লিপগুলো। যাক পিক আর গাঁটবো না, এটাই গাঁটলে ভাই সারাদিনই গাঁটা যায়। আমরা আমার কাজে চলে আসি। এই এই যে হাইট দিলে এটা হাইট হয়ে যাবে, হাইট দরকার নাই। এই হাইট দিয়ে কি বিপদে পড়ে গেলাম নাকি? এটা বাবু ভাই, রিমেশ ভাই। এরকম তাদের আমাদের এখানে পাওয়া যাবে না ট্যাঙ্গেল। ও এটা পাবলিশ দিয়ে একটু দেখি তো। জোস হয়েছে স্যার। আরে হেরাটা কি বড় হয়ে পড়লো নাকি? ও আচ্ছা, এটা ইয়র কারণে হয়েছে, এই লোগোর কারণে হয়েছে বড়। আরে এটা তো ব্যাকগ্রাউন্ড কালার ঠিকই ছিল। এটা এরকম টাচ লো কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি জিনিসটা। আবারও অ্যাড নিউ ইমেজ। আমি একটু 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 ওদের ডেমোতে দেখে আসি ঠু মেরে। হ্যাঁ ওদেরটা কালো হইতো। ও আচ্ছা, আমার এই যে এই লোগোটার কারণে, চলো লোগো, এই লোগোটারে দাঁড়ান, এই লোগোটার আগে গিয়ে সাইজ করে আসি। লোগোটারে সাইজ করার আগে এই ইমেজটা আমি ক্রপ ইমেজ করে দিয়ে দিই। ওয়াল্টার ট্যাক্স এটাও ই কমার্স দিয়ে দিই। হ্যাঁ যাই হোক, এটা পাবলিশে দেই। দেওয়ার পর আপাতত এহেনের কাজ শেষ। তার আগে আমি আমি আবার সেই লোগোটারে নেওয়া একটু ইয়ে করি। লোগোটা তো আসলেই আসলেই ভাই খুব ঝামেলায় ফেলাইলো। চেঞ্জ লোগো ট্রান্সপারেন্ট আকারে থাকলে এরকম প্রবলেমটা হয়তো? এই ট্রান্সপারেন্ট আকারে থাকলে কি ব্যাকগ্রাউন্ডটা পাই? এরকম গুগল থেকে ডাউনলোড দিলে স্যার এরকম পাওয়া যায়? আমি দেখছি স্যার, আগে ট্রাই করি। স্যার এটা কি জেপিজি ফরম্যাট আছে নাকি স্যার? এটা কি নয় পিএনজি ফরম্যাট করে দেন। ট্রান্সপারেন্ট আছে, ব্যাকগ্রাউন্ড পাওয়ার কথা না। ট্রান্সপারেন্ট আছে, ব্যাকগ্রাউন্ড পাওয়ার কথা না। ওটা মনে হয় জেপিজি, জেপিজি আকারে আছে মনে হয় স্যার, একটু দেখেন তো। তাহলে একটা লোগো আমার পিছনে দেখা যাবে না, এরকম ট্রান্সপারেন্ট কোথায়? এটা জেপিজি আকারে আছে না পিএনজি আকারে আসা লাগবে? জি স্যার পিএনজি লাগবে। পিএনজি এটা তো এই লোগোটা মন মতো হচ্ছে না। এই লোগোটারে নিই তো এখন, একটু লম্বা চূড়া লোগো কই পাই, যেটা পাই ওইটাই।
কিন্তু পাচ্ছি না তো। কি ব্যাপার এখন? গুগল থেকে সব তুলে নিল নাকি? নাকি আমাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো? ভাই সব কিছু পায়, আমাদেরটা পায় না কেন? এই এই অনেকগুলো দেখা যাচ্ছে। এতগুলা পায়, আমাদের খুঁজে কোনো কিছু পায় না। এত ইমেজ, আমাদের ইমেজ পাই না, এখন কি করার? ইমেজ না পাইলে, লোগো যদি না পাই তাহলে কি করবো? এবং লোগোটা এদিক দিয়ে খাটো হতে হবে, ওই লম্বা হোক, লম্বা হইলে সমস্যা নাই। না যে এরকম সুন্দর লোগো হয়েছে কিন্তু এটা ট্রান্সপারেন্ট না। সাজেশন কোথায়? এই লোগো নেই তো, এ হয়ে গেলে লোগো তো আগে সিলেক্ট করে রাখা দরকার ছিল তাইলে। ভাই তার ট্রান্সপারেন্ট একটা কোন রকম স্যার একটা নিয়ে হচ্ছে ই করে ফেলেন, ফটোশপে স্যার পিএনজি করে ফেলেন। দেখুন একটা নিয়ে পিএনজি করে ফেলবো। আরে ল্যাম্প লাইট, এটা তো একদম নাম লেখা, নাম লেখা না থাকলে হয়তো অ্যাডোব ইলাস্ট্রেটর ফটোশপে নিয়ে দেখে ফেলবো, কোন রকম একটা পাইলেই তো হইতো। ই কমার্স ট্রান্সপারেন্ট লোগো, না দাঁড়ান এটাই নিয়ে নেই, কিছু করার নেই, কোনো একটা কিছু নিয়ে নেই। এটা পিএনজি ফরম্যাটে না পাইলেও চলবে, লোগো একটা নিয়ে নেই। ইমেজ পিএনজি, এই ইমেজ পিএনজি দিলে পাবে মনে হয় বেশ কিছু। খালি চ্যাপটা একটা পাইলেই হয়েছে, এটা নিয়ে আর গাটাগাটি করা করবো না। এই যে এটাও সুন্দর ছিল কিন্তু এটার মধ্যে পিসে ট্রান্সপারেন্ট নাই। ধর ভাই আমাদের লোগো ভাই যেটা ছিল ওইটাই ভালো ছিল, যে যে লোগোটা ছিল ভাই এটাই ভালো, ঠিক আছে এটাই বেস্ট লোগো। আগে ভাই আমি এটা এটাই সিলেক্ট করি, আপনারা ভাই ফটোশপে কইরে নেন। হ্যাঁ আওয়াজ তো করার মতো আর ধৈর্য নাই আমার, খোঁজার মতো খুঁজছি বহুত। স্যার লোগোর যে মনে হয় লোগোর যে সাব টাইটেলটা দিছেন ওই সাইড টাইটেলটা মনে হয় বেশি প্রবলেম করতেছে। কোনটা? না 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 এটা থাকবে না, এটা থাকবে না, এটা চলে যাবে, ঠিক আছে। যে ওয়াটারমার্ক আপনি এটা যত, তারপর এটা এতটুক হাইট নিল কেন? আচ্ছা যাক, বাই বাই হাইট আর ডিফল্ট এতটুকু আপনার ছোট করে দেখবেন। আর ই কমার্স সব টাইটেল দরকার নাই, এই টাইটেলটা কাইটা ফেলি। না না টাইটেলে কোনো সমস্যা করতেছে না, তা তো স্যার অনেক স্পেস নিল। যাই হোক এনে স্যার যাই হোক, এই লোগোটাই সমস্যা করতেছে, লোগোটা আপনাদের মতো করে নিয়ে নেবেন, এটা পিছনে আর ঠু না মারি। এবার হচ্ছে আমি আমার এই হেডার সেকশনটা থেকে কাজ করছি, হ্যাঁ হেডার সেকশনটাতে কাজ করছি, ঠিক আছে। এবার এবার নিচে যদি যাই ফুড পেজ টাইটেল সেকশন, এই যে টাইটেল ইমেজ, এই আমরা একটা টাইটেল ইমেজ নিয়ে আসি, ঠিক আছে। টাইটেল ইমেজ কোথায় থেকে নিয়ে আসবো? এটা পিআই এক্সিএলএস পিক্সেলস ডট কম নামে একটা ইমেজ আছে, এটা খুব সুন্দর সুন্দর ইমেজ পাওয়া যায়।
কি ব্যাপার এখন পিক্সেল ডট ডট ইমেজ পাওয়া যায়, আমরা ইমেজের নাম সার্চ দেই, এই ইমেল টিমেল লাগবো না, ইমেজের নাম সার্চে ই কমার্স সব কিছুকে পাল্টা যাচ্ছে নাকি দিন দিন। স্যার লিভ দিলাম স্যার, যে কারেন্টের লোক আসছে তো স্যার, মানে চেঞ্জ করতেছে কি স্যার, যে কারেন্টের মানে নতুন লাইন দিতেছে তো স্যার, মানে চেঞ্জ করতেছে আর কি, কারেন্ট চলে যাবে এখন। ও কারেন্ট চলে যাবে, আচ্ছা চলে গেল তো চলে গেল। ওই এই ফ্যাশন তো ধরো এ সাইট না pixels image এইতো pixel.com এটা এনে শো একদম পারফেক্ট ইমেজ পাবেন। আমি কি নিয়ে ই কমার্স থেকে যদি সার্চ দেই ই কমার্সের বিখ্যাত ইমেজগুলা, না আমি প্রোডাক্ট সম্পর্কে ইমেজ নিয়ে আসবো, প্রোডাক্ট কোথায় এটা আমি লিখবো না, এই ফ্যাশন মডেল বা ফ্যাশন লিখে সার্চ দেই, এটা ফ্যাশন লিখে সার্চ দেই, যেহেতু আমি ফ্যাশন আনতে চাই ফ্যাশন লিখে সার্চ দিলাম, না ফ্যাশনের ইমেজই ভালো লাগে না ভাই, ফ্যাশন মডেল লিখে সার্চ দেই, মডেলই ভালো ছিল। এই যে এই ইমেজটা, আরে এই ইমেজ খুঁজে খুঁজে আপনার এগুলো কিন্তু একদম ভালো ইমেজ, ঠিক আছে এখান থেকে নেবেন আপনার স্যাটিসফাইড হবেন ইমেজগুলা, অনেক ইমেজ আছে আপনি খুঁজে খুঁজে নেন, আপনার ভালো ইমেজগুলো যেগুলো চোখে পড়ে আপনারা দেখেন কোন ইমেজটা চোখে পড়ে, ঠিক আছে আমার আমি স্ক্রল করি আপনারা দেখেন, দেখে চুজ করেন, করলে পরে আমি সিলেক্ট করতেছি, ঠিক আছে দেখেন কোন ইমেজটা আপনাদের চোখে পড়ে ওইটা আমি ইমেজ দিচ্ছি। আমার চোখে কোনো ইমেজেই এখন পর্যন্ত পড়তেছে না, আরে এই বাঙালি বধুর এই বধুর ইমেজটা ভাই দেই, ওইগুলা ভাই এক্সট্রা অর্ডিনারি ইমেজ লাগতেছে কই গেল, এ দে আমি দেই, এই ফ্রি ডাউনলোড করে দেই pixels.com এটাই ভাই আমি দেই চেঞ্জ ইমেজ ডাউনলোডস, এটা কোন ইমেজটা না, এটা এটা না, এটাও রাখি আমাদের, এটাও দেওয়া যায় না, আর ওইটাও দেই আর নিচেরটাও দেই, নিচেরটা দেখি অল্টার ট্যাক্স হয়েছে গিয়া ই কমার্স লিখে দিই অল্টার ট্যাক্স, এবং বড় ইমেজ ই কমার্স এটা কি লোড নিতে এত সময় লাগতেছে, ডাউনলোড তো কমপ্লিট, হ্যালো ও আচ্ছা এই যে লোডিং হয়েছে তো এতক্ষণে, এটা মনে হয় অনেক বড় এমবি না, তাও তো অল্প টেক্স, ঠিক আছে ই কমার্স তো এটাও ই কমার্স দিয়ে দিই, ই কমার্স এটা ক্যাপশন ট্যাপশন দেয় না, আপাতত এটাই চুজ ইমেজ দিয়ে দিই, হোমে গেলে এটা বুঝতে পারবো, এই যে হ্যাঁ এটাই তো সুন্দর লাগতেছে, ওয়াও যাই হোক ইমেজ আপনারা খুঁজে খুঁজে নেবেন, এটার টাইটেল টাইটেল শপ ইসলে না, টাইটেল কি দিব, টাইটেল দিলাম ই কমার্স শপ, ই কমার্স আরে দেন ই কমার্স শপ লেখার সাথে সাথে এই যে দেখেন এখানে কিন্তু ই কমার্স শপটা আইসা পড়ছে, দেখছেন আর নিচেরটা লিখবো, লিখলে হচ্ছে নিচেরটা নিচের ট্যাগটা আসবে, নিচের ট্যাগ আমি কী লিখতে পারি, চুজ ইউর
বেস্ট কালেকশন দেখতে পারি। চোজ ইউর বেস্ট কালেকশন, ঠিক আছে। এই যে দেখেন কি সাদায় সাদায় মিল, না 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 ঠিকই আছে। যাই হোক, এটা হচ্ছে বাটন। হ্যাঁ, বাটন রিড মোড দিলাম না, বাটন দিব শপ নাও, শপ নাও, ঠিক আছে। বাটনের লিঙ্ক হ্যাস, ঠিক আছে। স্লাইড না, আমি স্লাইডার মাইডার দরকার নাই। আপনি স্লাইডার যদি করতে চান, এনে স্লাইডারের স্লাইডার করে স্লাইডারের শর্টকাট দিয়ে দিলে স্লাইডার হবে, ঠিক আছে। আমি দরকার নাই, আমার স্লাইডার করার দরকার নাই আপাতত। স্যার ওটা হ্যাস দিলেন কেন? কি এটা ভাই, আমার তো এখন কোনো লিংক বাটন লিংকে হ্যাস দিল, এখন তো আমার কোনো লিংক নাই, লিংক থাকলে তো আমি হ্যাশ দিব। আর যদি কোনো লিংক থাকে আপনি ইউআরএল লাইনে বসায় দেন, এখানে চাপ দিলে আপনার প্রোডাক্টে যাবে, কিন্তু এখন তো আমার প্রোডাক্টের লিংক নাই। যাই হোক, আমরা এতটুকু করলাম, এতটুকুর পরে আসলে দেখি কি হয়। এই যে আমাদের হোম পেজে যাই। এই এই লোগোটা লাগে বাজে লাগতেছে, আমার মনটা চাইতেছে এই লোগোটা এখান থেকে বাদ দিয়ে দিতে, আমার মন চাইতেছে। আপনারা ভাই সুন্দর লোগো দিবেন, ঠিক আছে। এখন লোগো দেওয়ার সময় সাপেক্ষ, এই কারণে আমি দিলাম না। এটাই আমার কাছে লোগোটা বাজে লাগতেছে, আর তো সবই তো ভালো লাগতেছে। ও স্ক্রল করলে কালো হয়ে যাচ্ছে। যাই হোক, তারপরে মোটামুটি দেখছেন এখানে ছবিগুলো দেখছেন কি সুন্দর। আপনি এই পিক্সেল ছাড়া অন্য ছবি আনেন, ফাইটা যাইব ছবি, আপনার মনের মতো লাগবে না, ভালো লাগবে না, ঠিক আছে। যাই হোক, আমি আপাতত এতটুক শেষ করে ফেললাম। এবার তারপরের কোন সেকশনটাতে, আচ্ছা বিগ টাইটেল সেকশন কোনটা ছিল? আচ্ছা ব্যানার সেকশন, এই যে ব্যানার সেকশন হচ্ছে এটা, ঠিক আছে। যে হাইট ব্যানার সেকশন দিলে এটা হাইট হয়ে যাবে, হাইট করবো না। এই যে ব্যানার সেকশন, এই ব্যানার সেকশনটাতে এখানে কী লিখবেন, ঠিক আছে। এখানে আমি লিখে দিলাম আওয়ার লেটেস্ট প্রোডাক্ট, ঠিক আছে। এই যে এখানে যা লিখবেন, এই যে এখানে যা লিখবেন তাই লেখা আসবে, আওয়ার লেটেস্ট প্রোডাক্ট। এরপর হচ্ছে এই যে ইমেজগুলো, তিনটে ইমেজ আছে, তিনটে ইমেজ 50% অফ। হ্যাঁ, আমি গুগলে একটু সার্চ দেই, ধরো এটা কাটা ফেলি, গুগলে সার্চ দেই। গুগলে কী নিয়ে কী লিখে সার্চ দেওয়া যায় এটা জন্য, আমি কী লিখে সার্চ দেবো গুগলে? ডিসকাউন্ট, যেহেতু 50% অফ দিতে চাই, আমি 50% অফ লিখে সার্চ দিই। ওরে দেখছেন, আরে এটা তো আরও কাজ আমাদের সহজ করে দিল। 50% অফ দিয়েছেন, এরকম হইলে না ভাল লাগে, ঠিক আছে। এই যে 50% অফ, ওয়াও। এগুলো সবগুলো ব্যাকগ্রাউন্ড আছে স্যার, থাকুক ব্যাকগ্রাউন্ড, আমার এটাও ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড থাকলে সমস্যা না। এই যে লোগোটা ব্যাকগ্রাউন্ড থাকলেই মেজাজ গরম হয়ে যায়। 50% অফ, কোন 50% অফ লেখাটা সুন্দর লাগে বেশি? কি আমি আমি তো যা দেখি তাই সুন্দর লাগে, এখন তো আমি সিলেক্ট করতে পারি না, কি বেজালে পড়লাম। আর লিমিটেড টাইম এটাই দিই, যা ওরে বাবা, এটা তো 1200 পিক্সেল, কী রে ভাই আমার এই ছবির সাইজ কী দেওয়া, এনি সাইজ ওই 1200 পিক্সেল থাকলে হবে? এটা তো নাম লেখা, নাম লেখা সারা কই আছে? ওরে বাবা, এটা বিশাল বিশাল ইমেজ, থাক বিশাল বিশাল ইমেজ কী করবো, সেভ করে আপনারা খুঁজে খুঁজে সুন্দর সুন্দর ইমেজ সেভ করবেন। এটা ডেস্কটপে সেভ করলাম, ঠিক আছে। এই যে অ্যাড ব্যানার সেকশন, এটাতে এবার আপলোড দিয়ে আমরা মিডিয়াতে যাই। মিডিয়াতে গিয়ে এই 50% অফটা কই, ডেস্কটপ
এখানে লেখেন আপনি 50% অফ যা খুশি লেখেন অল্টার টেক হচ্ছে 50% ও পার্সেন্টটা আসে না যাই হোক 50 লিখে ফেললেন টাইটেল টাইটেল হচ্ছে আচ্ছা যা লিখছেন লিখছেন ক্যাপশন দরকার নেই যা লিখছেন এই যে মিনিমাম সাইজ আপনি মিনিমাম সাইজটাও তুলে দিতে পারবেন ঠিক আছে লিংক টু লিংক দরকার নেই আপাতত আপনি এখানে লিঙ্কও দিয়ে দিতে পারবেন কোনো কিছু চাইলে তো আপাতত এই যে আরে বাবা ভাই এটার এটা সাইজ কত তো যেহেতু আমরা এখন কাস্টম সিএসএস জানি ঠিক আছে আমাদের ওই ক্ষেত্রে এখন কোনো প্রবলেম হবে না আমরা হচ্ছে এটার সাইজটা আসলে 50% অফ কত ছিল আমরা একটু দেখি নেই হ্যাঁ আমরা এসটি ডকসে গেছিলাম যাওয়ার পরে ই কমার্স ওইটার ভিতর কন্টেন্ট আমাদের থিম ছিল থিমের নাম ছিল শপ স্টে ঠিক আছে এই থিমে গেলাম গিয়ে এবার হচ্ছে অ্যাসেটের ভিতর গিয়ে পিকচারে যায় আমাদের এবার থামাই কে ঠিক আছে এই যে এই পিকচারটা ছিল 50% অফ এটার ডিটেলস আমরা দেখে আসি দেখছেন এর আগে টুক দেখে এখন কত সুবিধা হইল আমরা 370 আর 240 370 240 এটার কি কাস্টম বানানো যায় কোনোভাবে মিডিয়ামটাই তো মনে হয় ঠিক আছে স্যার না এটা বেশি ছোট হয়ে যায় এটার এরপর একটা দেখি ব্যানার দুই এটা সাইজ মনে হয় ডিটেলস আমার 370 240 তা আমিও এখানে 370 240 দিই স্যার তিনটা ইমেজের জন্য সেম উইডার হাইট সেম রাখছে তার মানে আমিও যদি বড় রাখতে চাই সবগুলোর জন্য এক সমান রাখতে পারবো তাহলে আমি এক সমান রাখি এটার আর কাটার কি প্রয়োজন তাই না জি স্যার তা আমি তিনটা ইমেজ এক সমান রাখি এরকম বড়ই হবে না তারপর এটা বেশি কেমন হয়ে যাচ্ছে না এডিটই করি একটু খাটো করে দেন কত জানি সাইজ দেখছিলাম 300 370 240 আহ এটা ডিলিট করে ফেলি 370 200 দাঁড়ান এটারে ওয়েট আরে কোথায় গেল কোন সেকশনে জানি ছিল এটা এই হেডার সেকশনে না এই যে এই সেকশনে ছিল ব্যানার সেকশন যাই হোক এই ব্যানার সেকশনের টাইটেল ছিল এটা যদি বা চলে গেছে আমি একটু নিয়ে আসতেছি এই যে দেখেন ইমেজ সাইজ 340 270 যা এবার হয়েছে এখানে 50 লিখে দিলাম আরে কত ঝামেলা রে ভাই এত সহজ সেল আপ টু 50% সেল আপ টু 50% যা এটার এবার এটা ইমেজ সম্বন্ধে একটু দেই এর আগেরটা তো সেল আপ টু 50% 40%
হ্যাঁ যাই হোক, এডারে এবার আমি আবারও সেভ করি, ডেস্কটপে সেভ করি। হ্যাঁ ডেস্কটপে সেভ করছি, এটা গেল কই ধরো, এটা গেল কই। এটার আমি এডিটে দিই, এখনই কাজ হয়ে যাবে। এটার এডিটে তুলে দিই 370 240, যাক এরকম সুন্দর সুন্দর করে আমরা পিকচার দিয়ে দিব। তো কই ছিল এটা, এটা ব্যানার ওয়ান ছিল। আচ্ছা এটা লিঙ্ক, লিঙ্ক আমাদের ধর প্রোডাক্ট নাই, এটা লিঙ্ক দরকার নাই। দ্বিতীয়টা হচ্ছে আমি দ্বিতীয়টা আপলোড করব এখন। আর দ্বিতীয় আরেকটা যেটা নিয়েছিলাম ওইটা ছিল এটা, হ্যাঁ ফুল সাইজ, ঠিক আছে। এই তো সাবাস। এবার আরেকটা কি, মেন কালেকশন, মেন কালেকশন এবার লিখি। মেন কালেকশন না রে, আমি এটা কই দেখতেছিলাম, মেন কালেকশন। কই ভদ্রলোকের ছবিটা কই? আচ্ছা যাই হোক, এই ভদ্রলোক লোকের ছবিটা ভালো লাগছে। এটা হচ্ছে সেভ ইমেজে চাপ দিলাম, চাপ দেওয়ার পর ডেস্কটপে এটারে সেভ করলাম। ও কারেন্ট তো চলে গেছে। যাই হোক, আমাদের জেসমিন আপু মনে মনে চিন্তা করছে যে বাহ কাজটা একদম স্বল্প পরিশ্রমেই করা করে ফেলে যাচ্ছে। এরকমটাই তো দরকার। 370 240 কই গেল এটা, কোন জায়গায় জিনিস কোন জায়গায় চলে যায় দরকার নেই। এই যে লাস্টের ব্যানারটা, ঠিক আছে, এটার কারণে এত পরিশ্রম কোথায় গেল এটা আবার। মেন কালেকশন আর দেখতাম না, নিচে ইমেজটা কোথায়, ঠিক আছে এটা পাবলিশে দিই। ও আরে এ লোগোটার দিকে আমি যতবার চাই ততবারই ভাই, আমি ভাই এ লোগোটা বাদ দেই, এটার দিকে চাইলেই আমার মন খারাপ হয়ে যাচ্ছে। আপনি যদি চান আপনি ব্যানার সেকশনটাতে আরও ব্যানার অ্যাড করবেন, ঠিক আছে, যে অ্যাড ব্যানার দেন, অ্যাড অ্যাড ফিল দেন, এই যে নিচে নিচে জায়গা তৈরি হয়ে যাবে, আরও তৈরি করতে পারবেন, ঠিক আছে, দরকার নেই। এই কাস্টমাইজ, এই লোগোটা আমাকে খুব পেইন দিয়ে দিচ্ছে, প্রত্যেক পদে পদে খালি পেইন পাচ্ছি লোগোটা নিয়ে। এই লোগোটা কই, ধর এটা দিমই না। লোগো না দেওয়া যাব কই, এতক্ষণ এডিট করলে অনেক আগে আপনারা দিয়ে নেন লোগো, আমার মেজাজ গরম হয়ে পড়ছে। এই এই লোগোটা যতবারই দেখি ততবারই আমার মেজাজ গরম হয়ে যায়, ঠিক আছে। স্যার আমার ব্যানারের মতো আপনার অবস্থা হয়েছে, আপনি বলছিলেন না কাজ করতে গেলে স্যার ব্যানার দেখলে আমার চোখে লাগে, তাই না, চোখে লাগে। যাই হোক, এটা এটা স্যার আপনার শাস্তি। আরে লোগো তো পরে কাপ ব্যানারটা চেঞ্জ করছিলেন আপনি? আরে ভাই ট্রাই তো করতে পারি নাই।
আপনারা বলেন না ভাই, তো বই দিল, দায়িত্ব দিল, আপনারা কি করছেন ভাই? হ্যাঁ কি করছেন আপনি? করছি অনেক কিছু, অনেক কিছু করে ফেলাইছি, কিন্তু ওই টেমপ্লেটে না। টেমপ্লেটে চেঞ্জ করা যায় না ভাই। স্যার ওইটা কি স্যার পিএসপি দিয়ে কল করতে হবে না? কোনটা? ওই এ টেমপ্লেটে ব্যানারটা, টেমপ্লেটের কি? কিন্তু ওই কলটা করে কেমনে স্যার? টেমপ্লেটের যে ব্যানার আছে স্যার, আপনি আপনি এখানে তো স্যার আপনি ব্যানার পাচ্ছেন স্যার, কিন্তু ওইখানে তো স্যার ব্যানার অপশনটা নাই, ব্যানার অপশনটা ক্রিয়েট করতে হবে স্যার। ক্রিয়েট করতে হবে? আপনি ক্রিয়েট করতে হবে? আপনার যে ইমেজটা পাচ্ছে ওইটা কিন্তু আপনার পেজ থেকে পাচ্ছে ইমেজটা, ওইটা কিন্তু হেডার সেকশন থেকে পাচ্ছেন। আপনি হেডার সেকশনে নিজে একটা ব্যানার অ্যাড করে নেন, নিয়ে পরে ওইটা আপনি চেঞ্জ করতে পারবেন। ব্যানার তো অ্যাড করছিলাম স্যার, কিন্তু পিএসপি তে তো কল করতে পারতেছে না। পিএসপি তে অন্যগুলা কিভাবে কল করছিলাম ভালো করে দেখেন। অন্যগুলাতে তো স্যার আমি তো স্যার থিমের মধ্যে যেগুলো পাইছি সবগুলাতে স্যার ব্যানার অপশন থাকে, এটা তো ক্রিয়েট করতে হয় না। না স্যার আপনি এগুলো বাদ দিয়ে ফটোশপে যান তো, ফটোশপে গেলে তখন হয়ে যেত স্যার। হয়ে যেত ফটোশপে গেলে? কখন হয়ে যেত স্যার? না এবার যাই হোক, এটা এবার এবার আমার চোখের একটু শান্তি লাগলে এই হয়েছে, এটা এতক্ষণ দেখতে দেখতে আমার মেজাজ গরম হয়ে গেছিলো। আর যাই হোক, এটার আপনারা এডিট করে নেন, এবারে চোখে এটা কম লাগতেছে, ঠিক আছে? এই যে দেখেন, তো হচ্ছে আমি এই সেকশনটাতে হেডার সেকশনটাতে না হেডার না এটাতে ব্যানার সেকশনটার কাজ করে ফেলছি। এই তিনটা ব্যানার অ্যাড করছি, ঠিক আছে? আপনারা চাইলে আরও অ্যাড করতে পারেন, তিনটাই থাকা আপাতত। এই প্রোডাক্ট সেকশন, আমাদের কোনো প্রোডাক্ট নাই, ঠিক আছে? এই যে এটা প্রোডাক্ট সেকশন, আপাতত যেহেতু কোনো প্রোডাক্ট নাই, এই যে শর্টকাট লিঙ্ক চাইছে, তো প্রোডাক্টটা এই প্রোডাক্ট সেকশন হচ্ছে পরে, ঠিক আছে? এই যে ভিডিও সেকশন কোথায় গেল? এই ভিডিও সেকশন কই আমার? হোম পেজে যাই। কি বল, আমার ভিডিও সেকশন কই গেল? দেখুন ডেমোতে তো একটা ভিডিও সেকশন আছে। আরে ভিডিও সেকশনটা হচ্ছে এটার পরে হচ্ছে ভিডিও সেকশন, তারপরে হচ্ছে প্রোডাক্ট। তার মানে আমার ভিডিও সেকশন হচ্ছে এটার পরেই আসার কথা ছিল, এখানে আসার কথা ছিল। আমি কি কোনো কিছু কইরা ফেললাম নাকি? কোনো পড়া ইয়াটিয়া কাটা ফেললাম? আল্লাহ জানে। লিংক দিলে আসবে স্যার। এই যে ভিডিও সেকশনটার নিচে, ঠিক আছে? এই ভিডিও সেকশনটাতে আপনি যে কোনো কিছুই লিখতে পারেন। তো হচ্ছে এই ভিডিও সেকশনটা এই নিচে কই জানে আসছিল। যাই হোক, আমি আপাতত আপনার এটার কি ডিসক্রিপশন দিতে পারি। এটার একটা ডিসক্রিপশন আমরা অবশ্যই দেব। তো এই যে ভিডিও ভিডিও সেকশনের মধ্যে দিলাম হচ্ছে, আচ্ছা আপাতত আমি হেলো দিয়ে দিলাম, ঠিক আছে? এবার ইউটিউবে যাই। ইউটিউব বাই কোথায়? ইউটিউব, প্রোডাক্ট নিয়ে শর্ট ভিডিও, আবার তো ন্যাচারাল বিউটি দিয়ে দিই। আপনারা খুঁজে খুঁজে নিয়ে নেবেন। না ও একদম ছোটো খাটো ভিডিও দিবেন। কয়েক সেকেন্ডের ভিডিও এটা কি? আরে নয় সেকেন্ডের ভিডিও উপরে খালি লিঙ্কটা কপি করবেন। কেরালার ভিডিও, এটা তো সুন্দর লাগতেছে না, এটা উপর দিয়ে সুন্দর দিছে, পর্বতের ভিতরে ঢুকলে সুন্দর লাগতেছে না। থাম্বনেলটা ভালো দিছিল কিন্তু ভিডিওটা একদম দাঁড়ান। এটাই দিই,
এটা দেন স্যার, এটা ঠিক আছে। এই দেখেন দিয়ে দিলাম, ব্যাস আসবে। এই দেখেন হ্যালো, এই ভিডিও আসবে, এটা আসতে থাকো। আমরা এখানে কি দিলাম, বেস্ট উইশেস দিয়ে দিলাম, বা যে কোনো একটা কিছু দিলাম আপনার ইচ্ছা, বা আপনি প্রফেশনালিজম ধরে রাখবেন। তো যাই হোক, এই ভিডিওটা চাইলে আপনারা আরও বড় ছোট করতে পারেন সেকশনটা, ঠিক আছে, সেকশনটা বড় ছোট। আর ভিডিও থাম্বেলটা তো আপনি জানেই, জানেনি ভিডিও থাম্বেলটা হচ্ছে আপনি এটার সামনে যেমন ইউটিউবে প্রথম যে থাম্বেলটা, ওই থাম্বেলটা ভিডিও থাম্বেল দিতে পারেন, দরকার নেই ভিডিও থাম্বেল আপাতত দেওয়ার। ভিডিও সেকশন প্রোডাক্ট স্লাইড সেকশন, এই প্রোডাক্ট নেই, প্রোডাক্ট স্লাইড সেকশনে গিয়ে এখন লাভ নেই, ঠিক আছে। আর এটার হাইটও আপনারা বাড়ায় কমায় দিতে পারেন, আমি রিফ্রেশ দেই। ওয়াও, এই যে ভিডিও হয়েছে, ওয়াও, ও ফাইন। হ্যাঁ, এটা হচ্ছে বাবু ভাইয়ের জন্য ভিডিও, ঠিক আছে, ইউটিউব থেকে লোড হবে। ওয়াও, নাইস নাইস নাইস, প্লাস্টিক তো অনেক দারুণ, হাততালি হবে, হাততালি হবে। আ যাই হোক, আমার কাছে ইমোজি নাই। হ্যাঁ, আমার কাছে ইমোজি নাই। আপনার কাছে ইমোজি নাই না? জি স্যার, আমি শুধু কপি করে দিতাম এক কত দিন। হ্যাঁ, তারপর হচ্ছে এই গেল এই ফুটার সেকশন। আমরা একটু ডেমোতে যাই, ডেমোতে এই যে ফুটার সেকশন এরকম। আচ্ছা, প্রথমে এই যে থিম রিজার্ভ, এটাই কপি করি। ওই ফুটার সেকশনটা কোথায়, কপিরাইট, কপিরাইট আমি দিয়ে দিলাম এই। এই হচ্ছে কপিরাইট, ই-কমার্স, ই-কমার্স অনলাইন রিজার্ভ। যাক, ই-কমার্স অনলাইন রিজার্ভ দিয়ে দিলাম, সাইট ইনফো দরকার নাই। এয়ারপোর্টটা হচ্ছে এই যে আইকন, ঠিক আছে, বিভিন্ন আইকন এগুলো আপনি চেঞ্জ করতে পারেন। এই যে দেখেন আইকন, ধরেন আপনি প্রথমটা ফেসবুক আছে, ঠিক আছে, আপনি ফেসবুকের আইকনে দিবেন এই যে অ্যাপ, আরে নিচে একটা বক্স আসার কথা, এই যে দেখেন চাপ দিয়েছেন আইসা পড়ছে, ঠিক আছে। এখান থেকে আপনি কী কী আইকন দিবেন, আমি একটু আইকন উল্টা পাল্টা করি। প্রথম এই শেয়ারের আইকনটা দিলাম, ঠিক আছে, তো শেয়ারের আইকনটা দিলাম। এখন হচ্ছে লিঙ্ক, আপনি কোনখানে শেয়ার করতে এটা লিঙ্ক দিয়ে দেবেন, দরকার নাই, লিঙ্ক আপাতত দিলাম না, থাক। তারপর অপশন দিয়ে দিলাম টুইটারের, ঠিক আছে, টুইটারের অপশন, টুইটারের অপশন না, আমরা এটা পিনস্টারের অপশন দিয়ে দিলাম, ঠিক আছে। অবশ্যই আপনি এটা লিঙ্ক দিয়ে দিবেন, ঠিক আছে, লিঙ্ক না দিলে আপনার যাবে না, আপনি লিঙ্ক দিয়ে দিবেন, ঠিক আছে। এই যে দেন টুইটার, এভাবে দেন, স্কাইপি টাইপে আছে, অ্যাড করা আছে, এভাবে অ্যাড করবেন, আরও ফিল্ড রাখলে আপনি অ্যাড করবেন, এবং এগুলা লিঙ্ক দিয়ে দিবেন, ওই লিঙ্ক ওয়াইজ কাজ করবে। পাবলিক দিয়ে দিলাম, ঠিক আছে। এবং দেখেন আমার এখানে কি আছে, ই কমার্স অল রাইট রিজার্ভ, এই তো, এতটুকু বুঝতে পারছেন? জি স্যার। স্যার, আমরা যে প্রথমে যে ইয়ার হেডারে যে স্যার ইমেজটা দিছিলাম, সেই ইমেজটা কই গেল? কোন ইমেজ? হেডার তো আছে, এই যে একটু আগে যে স্যার অন্য পেজে গেলে পাবেন, আপনি হোম পেজ ছাড়া অন্য পেজে গেলে, যে এটা এটা হোম পেজ ছাড়া অন্য যে তিনটা পেজ আছে অন্য তিনটা পেজ গেলে হেডারে পাবেন, তাহলে এটা অন্য পেজের জন্য, ঠিক আছে। আরে আপনার কথা শুনেই তো আমি কই চলে গেলাম এটা। আচ্ছা, আমি হোম পেজের কাজ করতেছি আপাতত। এই দেখেন এই মেনু টেনু বাড়ানো কমানো কত অপশনই পাবেন, এই ফুটারের অপশনটা আপাতত এতটুকু করলাম, বাকি উইজার্ড লাগলে এই যে দেখেন বাকি হচ্ছে এটার মধ্যে চারটা সেকশন, এটাও আমরা করে ফেলবো, ঠিক আছে, এটাও আমরা করে ফেলবো। উইজার্ড অপশনে গিয়ে অ্যাডভান্স অপশন, এই যে অ্যাডভান্স অপশন, এটা হচ্ছে আপনার পেজটা যখন লোড হতে দেরি হয় তখন হচ্ছে এটা হবে। আরেকটা হচ্ছে এই যে প্রি লোডার, প্রি লোডারের কাজ কি, দেখেন আপনি এখান থেকে এখানে গেছেন, এই যে একটা লোডিং ইমেজ নিয়ে গেছে, আপনি যদি প্রি লোডারটা অন করেন, অন করে যদি পাবলিশ দেন,
তাহলে দেখেন মজার বিষয়টা, এই যে এবাউটার, এই যে চলে গেছে দেখছেন, যখন লোডিংটা শেষ হবে তখন সে কাজ করবে, হঠাৎ করে কাজ করে ফেললো, ঠিক আছে। এটা হচ্ছে পি লোডারের কাজ। থাক, পি লোডারটা তুলে দিন আপাতত। এটা তো বললামই 404 বাটন লিংক। আচ্ছা প্রি লোডার কি বললেন স্যার, বুঝি নাই কি পার্থক্য দেখাইলেন। দেখেন না, বুঝেন না, পি লোডার এক পেজ থেকে আরেক পেজ যাওয়ার সময় যে লোডিংটা হয়, এই যে ওই লোডিং এর পার্থক্যটা আর কি। প্রি লোডার ওই লোডিংটা কি হবে না স্যার, মানে দেখা যাবে না? দেখা যাবে, কিন্তু এটা একটু ডাইনামিক্যালি হবে আর কি। আপনি পি লোডারটা ডিজেবল পি লোডার, হ্যাঁ এই পি লোডারটা থাকবেন, আপনি ডিজেবল পি লোডার কইরা দেখেন, ঠিক আছে। এইগুলো আপনারা গাঁটবেন, গাইটা গাইটা দেখবেন। এই যে আরেক পেজে গেলাম, এবার ওটা এই যে হঠাৎ করে আসা পড়বে, সে লোডিং শেষ হলে হঠাৎ করে সে আসা পড়বে, এই যে হঠাৎ করে চমক মেরে আসা পড়বে, ঠিক আছে। যাই হোক, আপাতত পি লোডারটা অফি থাক। তো হচ্ছে আমরা হচ্ছে অ্যাডভান্সে গেলাম, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই ব্যাকগ্রাউন্ড ইমেজ দরকার নাই, এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আসবে, ঠিক আছে। ধরেন আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়েই দেখাই, এই যে এই ইমেজটা যদি আমি ব্যাকগ্রাউন্ড দেই, আরে কই গেল ব্যাকগ্রাউন্ড ইমেজটা। যাই হোক, এটা কোনো কারণে দেখা যাচ্ছে না, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। পাবলিশ করতে দেওয়া হয়নি, পাবলিশ দেওয়া ছাড়াও দেখা যাওয়ার কথা, ফুল স্ক্রিন। আচ্ছা এটা কোনো কারণে দেখা যায় না, ও আচ্ছা এটার কারণে দেখা যায় নাই, বুঝছি, কারণ এটার উপরে একটা প্রলেপ আছে যার কারণে দেখা যায় না, কিন্তু আপনারটা যদি লোড হতে একটু দেরি হয় তখনই সে দেখাবে, ঠিক আছে। পেজ লোডিং হতে দেরি হলে একটু দেখাবে, কারণ এটা এটাই হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড, এটার ব্যাকগ্রাউন্ডটা আসবে না আপাতত। আপনি অন্য পেজে গেলে মনে হয় ব্যাকগ্রাউন্ড কালারটা দেখাতে পারে। এই যে এই যে এই যে দেখেন, ব্যাকগ্রাউন্ডটা একটা বাড়ি দিছে দেখছেন, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড দেখছেন। অন্য পেজে গেলে পাবেন, কারণ হোম পেজে ব্যাকগ্রাউন্ড নাই, ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা দিছিলাম দেখছেন, এই যে অন্য পেজে যান এবার ওটাতে যান পাবেন, কারণ হোম পেজে ব্যাকগ্রাউন্ড সাদা কালারে দেওয়া, এই যে দেখেন দেখছেন। যাই হোক, এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি রিমুভই করে দিই, সাদাই ভালো। তো হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে গেল, এই কন্ট্যাক্ট পেজ, এই কন্ট্যাক্ট পেজ, কন্ট্যাক্ট পেজে যাইতে হইলে আমার এখান থেকে এডিট করব দিবে না, আমার এখান থেকে যাইতে হবে কন্ট্যাক্টের মধ্যে চাপ দেওয়া, এখান থেকে কাস্টমাইজে যেতে হবে, যদি কন্ট্যাক্ট পেজটা আমি কাস্টমাইজ করতে চাই, ঠিক আছে। এখন আমি যা করবো সব হচ্ছে পার্টিকুলারলি কন্ট্যাক্ট পেজের মধ্যে করব, ঠিক আছে। যাই হোক, এটা দেখে নিলাম, এটা এবার হচ্ছে ও আমি তো স্যার এই দিনে এই জায়গায় আটকে গেছিলাম, এই জায়গা আপনি পেজ ওয়াইজ ওইখানে কন্ট্যাক্ট পেজে যায় যে হচ্ছে স্যার ওটা কাস্টমাইজ করতে হবে, এটা জানি এটা পাই নাই স্যার। আমি তো ওইখান থেকে ট্রাই করতেছি কি রে এডিট করতে দেয় না, এডিট করতে পারবেন না, ওই নির্দিষ্ট পেজের মধ্যে গিয়ে আপনি যদি নির্দিষ্ট একটা পেজ করতে চান নির্দিষ্ট পেজে গিয়ে করতে হবে। এই যে অ্যাবাউট আছে মধ্যে গেলে অ্যাবাউট আছে গিয়ে পরে কাস্টমাইজার চাপ দিতে হবে। যাই হোক, এই যে প্রাইমারি মেনু, এটা হচ্ছে মেনু, মেনু সংক্রান্ত, ঠিক আছে। দরকার নাই, আমার মেনুর কাজ আমি করে ফেলছি, এটা এখানে দরকার নাই মেনুর কাজ। ভিউ লোকেশন, আচ্ছা এটাও আমি মেনু থেকে করে ফেলছি, এটা আর এখানে দরকার নাই। এই উইজেট, হ্যাঁ এই উইজেট হচ্ছে এই যে এই নিচের উইজেটটা, ঠিক আছে, এটা এখান থেকে দিব না, এটা হচ্ছে আমি ইয়ে থেকেই দিব না, উইজেট যে অপশন আছে ওইখান থেকে আমি ডাক ড্রপ করে দিব, এখান থেকে দিব না। এই হোম পেজ সেটিং, হোম পেজ স্ট্যাটিক পেজ, হোম পেজ ব্লক, আচ্ছা যাই হোক, এটা আমরা করে ফেলছিলাম। আর এই যে ডকুমেন্টেশন তো এখানেও আছে, আরে ডকুমেন্টেশন, ওই ডকুমেন্টেশন এখানেও আছে, যাই হোক সমস্যা নেই। এই যে ডকুমেন্টেশনটা এটাও আপনারা দেখে নেবেন। এডিশনাল আপনি যদি কোনো সিএসএস এক্সট্রা অ্যাড করতে চান, এখানে খালি সিএসএসটা লিখে পাবলিশের চাপ দিয়ে দেবেন, অ্যাড হয়ে যাবে, যদি নিজে এক্সট্রা সিএসএস অ্যাড করতে চান। যাই হোক, আপাতত এখানে কাজ শেষ, এখানে শুধু এই উইজার্ডের কাজ। স্যার এই সিএসএস দিয়ে আমি এটাকে হচ্ছে ডিজাইন করতে পারবো কি? কিসে এই সিএসএস দিয়ে কি আমি স্যার ডিজাইন করতে পারবো এডিশনাল সিএসএস? হ্যাঁ, আপনি এখানে একটা সিএসএস লিখে দিবেন, সিএসএস কাজ করবে। যেমন হচ্ছে যেমন দেখাবো, দেখালি তো এখন
একটু দেখান না স্যার। স্যার কৌতূহল কি বেশি নাকি? যে এটা ঠিক আছে, এটাতে আপনি ইন্সপেক্টর চাপ দেন, ইন্সপেক্টর চাপ দিলে দেখেন। আরে ওই তো 100% না রে, এটার হাইটটা গেল কই? পজিশনে ভিডিওটা গেল কই? মার্জিন লেফট, এই যে দেখেন রটা, এই যে দেখেন আপনি ধরেন মার্জিন লেফট করে ওইখানে নিয়ে গেলেন, আরও নিয়ে যান মাইনাস করে নিয়ে গেলেন, বেস্ট উইশেস ঠিক আছে, একদম মিডেল থেকে একদম নিয়ে গেলেন, এবং দেন এই প্রত্যেকটা সেকশনেরই এরকম হচ্ছে ঠিক আছে। এরকমটা যদি করতে চান আপনি জাস্ট এটা কপি করবেন ঠিক আছে, এটা একদম যেভাবে আছে ডট দিয়ে কপি করবেন, কপি করে এই যে এডিশনাল সিএসএস ঠিক আছে এখানে ডট দিয়ে লিখে দিবেন, লিখে দিয়ে পাবলিশ করে দিলে এটা আপনার কাজ করবে। স্যার ডট দুইটা হয়ে গেছে, এই যে দেখেন, এই যে দেখেন সিএসএস আইসে পড়ছে সাইডে, দেখছেন এখানে পাবলিশ দিলে এটা পাবলিশ হয়ে যাবে, দরকার নেই। আচ্ছা এই এলিমেন্ট করে স্যার ই করে আনবো এখানে, তাই না স্যার সিএসএসটা? তো এই যে আমাদের কন্ট্যাক্ট পেজ, এই যে কন্ট্যাক্ট পেজের এডিটটা আর হচ্ছে আমাদের এই উইজার্ড, উইজার্ড বলতে একদম এরকমভাবে উইজার্ড নিয়ে আসব ঠিক আছে। এই কাজটা বাকি রয়েছে, এটা আমি আচ্ছা অনেকক্ষণ হয়ে গেছে, যাই হোক আমাদের একটা বেজে গেছে, আগামীকাল থেকে আবার শুরু করব, আর হচ্ছে প্রোডাক্ট টোডাক্ট যতটুকু আনা যায় ইনশাল্লাহ আনবো ঠিক আছে।